আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে শুভ সকাল। তোমরা একটু কষ্ট করে জয়েন দিবা, জয়েন দেওয়ার পর দেখবা সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু চেক করেই তোমাদের সামনে আসতেছি, আশা করি কোনো সমস্যা থাকবে না লাইভে। তোমরা প্রায় 5-6 জন আসতেছো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে নাম্বারটা বাড়তেছে। একটু কমেন্ট করে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। তুহিন, ওয়ালাইকুম আসসালাম, সবার আগে তুহিন কমেন্ট করলো। হ্যাঁ, আমি সামনে আসি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের HSC 23-এর পূর্ণাঙ্গ যে প্রিপারেশন পর্বটা, সেটার আমার বাংলা দ্বিতীয় ক্লাস। তো তোমরা একটু আস্তে ধীরে আসতে থাকো। হ্যাঁ, আস্তে ধীরে আসতে থাকো। আমরা আলোচনা করব হচ্ছে, গতদিন আমি তো একটু অসুস্থ ছিলাম, তো সেই সুবাদে আমি বেশিক্ষণ ক্লাস করাতে পারিনি। আমি শুধুমাত্র উপসর্গের পার্টটুকু পড়াইছিলাম। আজকে পড়াবো হচ্ছে সমাস। অর্থাৎ পড়ানো ব্যাপারটা এরকম যে আজকে আমি সমাসের প্র্যাকটিস করাবো একটু বেসিক দিয়ে দিয়ে। যে কোনো একটা টেস্ট পেপার নিবা, যে কোনো টেস্ট পেপার নিলে বোর্ড কোয়েশ্চেনগুলো পাবা। সেই বোর্ড কোয়েশ্চেনে যা কিছু ছিল আমি সবগুলোই তুলে রাখছি এবং সেগুলো সলভ করব। ধারণা করা যায় যে আমরা যদি সবগুলো বোর্ড কোয়েশ্চেন একটু বুঝে বুঝে করে যাই, তাহলে যেই সমাসই আসুক না কেন, অর্থাৎ যেই সমস্ত পদগুলোই আমাদেরকে দেখ না কেন, আমরা পারবো। 182-183 হচ্ছে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের নাম মনে হয় শুভ, তাই না? আমি কালকে শুনছিলাম। আচ্ছা, অনন্যা আসছে, তারপরে তুহিন। আমি ভালো আছি তুহিন, আশা করি তুমিও ভালো আছো আলহামদুলিল্লাহ। ওকে, সবাইকে সালামের জবাব দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ম্যাক্সিমাম কি 23 ব্যাচ না কোন ব্যাচে? আমার তো মনে হয় ম্যাক্সিমাম HSC 25 ব্যাচের স্টুডেন্ট তোমরা, তাই না? ম্যাক্সিমাম। আচ্ছা, তো আমরা গতদিন কি কি পড়ছিলাম? আসলে গতদিন আমরা এইগুলো সব পড়ছিলাম, তাই না? এখানে যা কিছু আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়া হয়ে গেছে, ডান? হ্যাঁ, এই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি। উপসর্গ রিলেটেড যা কিছু ছিল তার ভিতরে উপসর্গের নিজস্ব মানে অর্থবাচকতা, দ্যোতকতার ব্যাপারটা, তারপরে উপসর্গ কাকে বলে, কীভাবে বাক্য গঠন, এই শব্দ গঠন করে, হ্যাঁ, 4টা বৈশিষ্ট্য, অনুসর্গের 5টা পার্থক্য, উপসর্গ অনুসর্গ, খাঁটি বাংলা, সংস্কৃত, আরবি, ইংরেজি, আমরা এগুলো কিন্তু সব জানছি। হ্যাঁ, প্রায় কতটা ছিল মনে আছে তোমাদের? যে বাংলা ছিল হচ্ছে, সরি, সংস্কৃত ছিল 21টা, বাংলা ছিল 20টা, ফার্সি আমরা পড়ছিলাম 10টা, তার সাথে আরবি পড়ছিলাম 4টা, এবং হিন্দি পড়ছি, সরি, ইংরেজি পড়ছিলাম 4টা। তাহলে অলমোস্ট আমরা এদিকে হচ্ছে 41, 51, 55, 59, আমরা 59টা উপসর্গ কিন্তু প্রায় মুখস্থ করার চেষ্টা করছিলাম। আসলে এটা তো মুখস্থ করতে হবে, এই জিনিসগুলো, এই জিনিসগুলো, এই যে ধরো প্র, পরা, অভি, সম, এই জিনিসগুলো তো মুখস্থই করতে হবে, তাই না? তো আমরা একটু মুখস্থ করার টেকনিকগুলো দেখছিলাম, কিছু ছড়া, তারপরে কিছু কবিতার মাধ্যমে। যেমন ধরো এখানে বেসিক পার্টটা ছিল, আমরা এটা শেষ করছি, তারপরে উপসর্গের বৈশিষ্ট্য পড়ছি, উপসর্গের কাজ পড়ছি, তারপর কয়েকটা উপসর্গের অর্থ জানার চেষ্টা করছি আমরা, তারপরে কি উপসর্গ অনুসর্গের পার্থক্য পড়ছি, বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ, এইগুলো আমরা পড়ছিলাম। হ্যাঁ, এখন আমরা সমাস নিয়ে কথা বলবো, তাই তো? এই যে বিগত বছরের প্রশ্ন আমরা যদি অ্যানালাইসিস করি, আমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখি, হ্যাঁ, আমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখি, তবে দেখবা যে এই ধরনের প্রশ্নগুলো আসছিল, এটা আমরা আলোচনা করছিলাম যে সন্ধি এবং সমাসের পার্থক্য কি। আমরা সবসময় মনে করি যে আমাদেরকে কতিপয় মানে কয়েকটা ব্যাস বাক্য মানে সমস্ত পদ দিয়ে দিবি, আমাদের ব্যাস বাক্য এবং সমাসের নাম লিখতে হবে বা নির্ণয় করতে হবে, বাট এরকম কিন্তু সবসময় আসে না। যেমন আমরা দেখতে পাইতেছি এই জায়গাটাই দেখো কতবার আসছে বিভিন্ন বোর্ডে, কতবার এই প্রশ্নটা আসছে যে সন্ধি এবং সমাসের উদাহরণ সহ পার্থক্য। তো এইটা তো আমরা 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 এই পরের স্লাইডে যে আলোচনাটা করছিলাম, তাই না, যে সন্ধি এবং সমাসের যে পার্থক্যটা ছিল এখানে কিন্তু খুব সুন্দর মতো দেওয়া ছিল, এটা কিন্তু আমরা আলোচনা করছি। এখন সমাস কাকে বলে, সমাসের প্রয়োজনীয়তা কি, সমাস কত প্রকার, প্রত্যেক প্রকার সমাসের উদাহরণ দাও, আসছে হচ্ছে ঢাকা বোর্ডে। অর্থাৎ এই প্রশ্নটা পড়ার জন্য আমার সমাসের একটু বেসিক জানতে হবে, ঠিক আছে? এই প্রশ্নটা পড়ার জন্য বাংলা দ্বিতীয় পড়াইতেছি অনেকদিন ধরে, বাংলা দ্বিতীয় পড়াইতেছি অনেকদিন ধরেই,
আচ্ছা, তাই আমি এখন তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে যে সমাসের ব্যাকগ্রাউন্ডটা কি তোমরা সবাই জানো। ওই দিন আমি পড়াইলাম যে সমাস কথাটার অর্থ হচ্ছে মিলন, সমাস কথাটার অর্থ হচ্ছে সংক্ষেপ করা, মানে ব্যাপারটা এক বাক্যে বুঝাইতে গেলে ওই যে ধরো একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, ধরো একটু বুঝে রাখি আমরা। হ্যাঁ, যে সিংহ চিহ্নিত, একটু বুঝে নিই, চিহ্নিত আসন। আচ্ছা, সমাস কী করে? সমাস হচ্ছে সংক্ষেপ করে। কাকে সংক্ষেপ করে? একটা বাক্যকে সংক্ষেপ করে। এই বাক্যটাকে কী বলা হয়? এই বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। এই বাক্যকে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস বাক্যের অনেকগুলো নাম আছে, তো সেই নামগুলোতে একটু পড়ে যাই। তো সমাসের কাজ হচ্ছে সে মিলন করাবে। কিসের মিলন করাবে? একটু দেখো, এখানে কিন্তু পদ আছে তিনটা, একটা দুইটা তিনটা। এই তিনটা পদের মিলন ঘটাবে, অর্থাৎ সমাসের কাজ হচ্ছে পদের, বেসিক পড়াইতেছি আর কি, পদের মিলন ঘটানো। তো পদের মিলন ঘটাবে, আমরা জানি যে তিনটারে মিলে একটাতে প্রকাশ করবে। সমাসের কথা হচ্ছে সংক্ষেপ করা। কাকে সংক্ষেপ করবে? সমাস এই বাক্যটাকে সংক্ষেপ করবে, সংক্ষেপ করে এক পদে নিয়ে আসবে। যেমন বলছে এক পদীকরণ, সমাসটা কী করবে? একটা পদে নিয়ে আসবে। তারপর কী বলতেছে? একাধিক পদের এক পদীকরণ। তার মানে এইখানে তো একাধিক পদ আছে, একের অধিক পদ আছে। কয়টা পদ আছে? এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা পদকে এক পদে নিয়ে আসবে। তাইলে এটা সমস্ত পদটা কী আসবে? এটা সমস্ত পদ। সমস্ত পদ মানে কী জানো? যে একসাথে সমস্ত করছি না সবগুলা পদগুলোরে, হ্যাঁ মিলাই দিছি না। তাহলে এই সমস্ত পদটা কী দাঁড়াইতেছে? সমস্ত পদ দাঁড়াইতেছে হচ্ছে সিংহাসন। হ্যাঁ, সিংহাসন। এখন সিংহ চিহ্নিত আসন যেই কথা, সিংহাসনও সেই কথা। অর্থাৎ সমাস কী করে? সমাস হচ্ছে সংক্ষেপ করে। ঠিক আছে, সমাস হচ্ছে পদগুলাকে সংক্ষেপ করে আনে। আর এখানে সমাসটা কিসের আলোচ্য বিষয়? শব্দদত্তের আলোচ্য বিষয়। কারণ কি, দেখো সমাস কিন্তু একটা শব্দে পরিণত করে দিতেছে আমাদেরকে, একটা বাক্যকে একটা শব্দে বা একটা পদে পরিণত করে দিতেছে। আমি গতদিন বলছিলাম যে একটা পদ কখন হয়, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে এক একটা পদ বলে। কিন্তু সেই শব্দগুলো যদি বাক্যে ব্যবহার করা না হয় তাহলে সেগুলোকে পদ বলা হবে না, যদি তার সাথে বিভক্তি, যদি তার সাথে নির্দেশক বচন এবং বলক যুক্ত না থাকে। তাহলে পদ পদ কখন হয়? একটা শব্দ, একটা শব্দ, এই পদ ইজ ইকুয়াল টু আমি লিখলাম, হ্যাঁ শব্দ, এটা কখন হবে? এই স্টেটমেন্টটা কখন হবে? যখন, হ্যাঁ যখন শব্দের সাথে, একটু লিখে রাখতে পারো, শব্দের সাথে কয়েকটা জিনিস যুক্ত থাকে, চারটা জিনিস যুক্ত থাকে, যেগুলোকে বলা হয় লগ্নক। হ্যাঁ, শব্দের সাথে যখন লগ্নক যুক্ত থাকে, লগ্নক যুক্ত থাকে, এই জিনিসটা একটু মনে রেখো। এখন লগ্নকগুলা কি কি? বিভক্তি, লগ্নকগুলা নির্দেশক, লগ্নকগুলো হতে পারে বচন, কিংবা লগ্নকগুলো হতে পারে বলক। এই চারটা জিনিস নিয়ে আপাতত ডিসকাস করার দরকার নেই, জাস্ট একটু পদ এবং শব্দের পার্থক্যটা তোমাদেরকে জানাতে চেষ্টা করলাম। এই কন্ডিশনটা যদি হয় তখনই একটা শব্দ পদ হবে। এখন তাহলে সন্ধি সমাসের পার্থক্যটা তো আমরা পড়ছি, একই জিনিস দুইটা, সেম জিনিস। একটা হচ্ছে পদের মিলন হয়, আরেকটাতে ধ্বনির মিলন হয়। এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, তাছাড়া আর কোনো ডিফারেন্স নেই। একটা হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, আর এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এই ছিল সমাসের বেসিক পার্টটা, এই ছিল বেসিক পার্টটা। এই যে এইটা একটু ভালো মতো তোমাদেরকে গতদিন আমি পড়াই দিছিলাম উদাহরণ টুদাহরণ দিয়ে। এখন সমাস, সমাসের উদ্দেশ্য এই যে আমাদের যেই রিটেন কোয়েশ্চেনগুলো থাকবে, সেই রিটেন কোয়েশ্চেনটা আচ্ছা, সেই রিটেন কোয়েশ্চেন একটু ধৈর্য ধরো, তারপর তোমাদের কমেন্ট পড়তেছি। এই রিটেন কোয়েশ্চেনের ভিতরে কয়েক ধরনের প্রশ্ন থাকতে পারে, যে সমাসের উদ্দেশ্যটা কী এবং সমাসের বৈশিষ্ট্যটা কী। একটু দেখো সমাসের বৈশিষ্ট্যটা কী, সমাস কী করে, বৈশিষ্ট্য মানে সে কী করে থাকে। তোমরা জানো সমাস পদের সঙ্গে, পদের মিলন ঘটায়, দুই বা ততোধিক পদের সমন্বয়ে গঠিত হয়ে নতুন একটা অর্থবোধক পদ সৃষ্টি করে, এই তো। আর উদ্দেশ্যটা কী দেখো, বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করতে হয়। এখন সে সিংহ চিহ্নিত আসনে বসে আছে, এটা না বলে আমরা যদি বলি সে সিংহাসনে বসে আছে, তাহলে শব্দটা সংক্ষিপ্ত হয়। আচ্ছা, সমাসের উদ্দেশ্য হচ্ছে সমাসের সৃষ্টি, সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। বাস এতটুকু একটু মাথায় রেখো তাহলেই হবে। এইবার সমাসের পাঁচটা অংশ যদি আমরা জানি, তারপরে আমরা চলে যাব সমাসের প্রকারভেদ, এবং আজকে সবগুলো সমাস শেষ করে ফেলবো, মানে দেড় দুই ঘন্টায়। এখন ধরো চিন্তা করো, এই 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 বাক্যটা যদি আমি লিখি, এই বাক্যটা যদি আমি লিখি,
এখন এই বাক্যটা লিখলাম, হ্যাঁ এই বাক্যটা আমি লিখলাম, এটা তো একটা বাক্য তাই না? আচ্ছা এখন একটা বাক্য দিয়ে আমি তোমাদেরকে সমাসের পাঁচটা অংশ একটু বিশ্লেষণ করতে চাই। এক হচ্ছে ব্যাস বাক্য। কি ব্যাস বাক্যের অপর নাম? বিগ্রহ বাক্য কিংবা সমাস বাক্য। আমরা সবসময় ব্যাস বাক্য শুনছি, কিন্তু প্রশ্নে যদি কখনো বলে যে এগুলার বিগ্রহ বাক্য বের করো, তখন কিন্তু মানে আমরা বুঝি না কি চাইছে আমাদের কাছে, ঠিক আছে? কিংবা প্রশ্নে যদি বলা থাকে যে উক্ত সমস্ত পদগুলার সমাস বাক্য লেখো, এটার মানে একই কথা যে তোমার কাছে ব্যাস বাক্য চাওয়া হয়েছে। সো তিনটা নামই আমি তোমাদের পরিচয় করিয়ে দিলাম। তাহলে যে বাক্যটা দিয়ে কাজ করা হয় সেটাই আমাদের ব্যাস বাক্য। তার মানে এই পুরা বাক্যটাই হচ্ছে আমাদের ব্যাস বাক্য, ঠিক আছে? এই বাক্যটাই হচ্ছে আমাদের ব্যাস বাক্য। এখন সমাসের এটা গেল এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে সমসমান পদ। ব্যাস বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা পদই সমসমান পদ। এখন ব্যাস বাক্যে কোন কোন পদ ব্যবহার করা হয়েছে তোমরা যদি একটু খেয়াল করো, ব্যাস বাক্যে তিনটা পদ আছে। এই যে একটা ঘরে, এখানে একটা ঘরে ব্যবহার করা হয়েছে, এখানে আশ্রিত ব্যবহার করা হয়েছে। এই যে আশ্রিত দুরু, এখানে এই আশ্রিত, এটা একটা পদ, মানে আরেকটা পদ। আচ্ছা এই যে জামাই, কি আশ্চর্য! আচ্ছা এই যে জামাই, এখানে আরেকটা, অর্থাৎ তিনটা সমসমান পদ এই জায়গায় আছে। একাধিক থাকতে পারে, এর কমও থাকতে পারে, ঠিক আছে? তাইলে এটা কি লিখবো আমরা, সমসমান পদটার জিনিসটা কি লিখবো? তোমরা লিখবা হচ্ছে ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে, ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে কি বলা হয়? সমসমান পদ বলা হয়। এবার আসো, সমস্ত পদ কি? আচ্ছা সমস্ত পদ হচ্ছে এই ব্যাস বাক্যের তিনটা পদ মিলে যে এক পদীকরণ হবে না, যে এক পদে পরিণত হবে, সেই এক পদ। এই যে ঘর জামাই, ঘর জামাই, এই যে একটা পদ হইল না, এই একটা পদকে বলা হয় কি বলা হয়? এই যে দেখো, সমস্ত পদ, সমাসযুক্ত পদ, সমাস নিষ্পন্ন পদ বা সমাসবদ্ধ পদ, এটারও কিন্তু চারটা নাম আছে। হ্যাঁ এটারও কিন্তু একাধিক নাম আছে, তো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তার মানে এই যে এখানে এই জিনিসটা হচ্ছে আমাদের সমস্ত পদ। এই জিনিসটা ইজ ইকুয়াল টু আমরা দিই সমস্ত পদ। হ্যাঁ সমস্তভাবে আমরা প্রকাশ করলাম সমস্ত পদ। আচ্ছা গেল কয়টা? তিনটা গেছে। এবার দেখো, সমসমান পদের প্রথম অংশ হচ্ছে পূর্বপদ, মানে এই যে প্রথমটাকে বলা হয় পূর্বপদ। ব্যাস বাক্যের প্রথমটাকে বলা হয় পূর্বপদ। তাইলে এটা যদি পূর্বপদ হয়, পূর্বপদ, তাহলে শেষটা কি হবে? পরপদ। তাহলে লাস্টেরটাকে বলবো হচ্ছে আমরা পরপদ। এই পাঁচটা জিনিস, সমসমান পদের শেষ অংশটাকে বলা হয় পরপদ। এই পাঁচটা জিনিসকে একত্রে আমরা বলি হচ্ছে প্রতীতি। তার মানে প্রতীতি কিসের সাথে যুক্ত? এই প্রশ্নটা ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসতেই পারে যে প্রতীতি কিসের সাথে বা কিসের সাথে আমরা আলোচ্য বিষয় প্রতীতিটা। এটা হচ্ছে সমাসের আলোচ্য বিষয়। সমাসের পাঁচটা অংশকে প্রতীতি বলা হয়। ব্যাস বাক্য, সমসমান পদ, সমস্ত পদ, পূর্বপদ এবং পরপদ, এইগুলা একটু তোমার জেনে রাখতে হবে। আচ্ছা এখন এইটা তো যদি আমরা জেনে থাকি, এই দেখো তোমাদের সমাসের প্রকারভেদ নিয়ে অনেকের অনেক প্রবলেম। 2022 সালে যারা এইচএসসি পরীক্ষা দিছ, তারা এসএসসিতে ছিল গত সালে 2020-এ, তারা মনে হয় এসএসসি দিছ হচ্ছে 2020-এ। আচ্ছা দিছ না? হ্যাঁ 2020-এ যারা এসএসসি পরীক্ষা দিছে, তারা যেই ব্যাকরণ বইটা ফলো করছে, বাংলা দ্বিতীয় পত্র, তারা যেই B2 বইটা ফলো করছে, সেখানে সমাস ছিল হচ্ছে 6 প্রকার, ঠিক আছে? সমাস ছিল হচ্ছে 6 প্রকার। কিন্তু যখন NCTV কর্তৃক SSC 21 সালে একটা বই প্রকাশিত হয়, মানে 9-10-এর সেই বইটা প্রকাশিত হয় হচ্ছে 21 সালে, অর্থাৎ তোমরা যারা এখন মানে কি বলে পরীক্ষা দিবা, তো তোমাদের টাইমটাতে আমরা যদি একটু ব্যাক করি,
তখন হচ্ছে যে নতুন 9-10 এর বইটা প্রকাশিত হয়, অর্থাৎ এখন যারা এসএসসি দিছে, এসএসসি 23 যারা আছে তাদের বইটা একটু দেখবা, এসএসসি 23 যারা আছে, মানে এখন এইচএসসি 25 হয়ে গেছে, যারা আছে এই বছর যারা এসএসসি পরীক্ষা দিছে সেই বাংলার দ্বিতীয় পত্র বইয়ের অনুসারে, যেটাকে আমরা নতুন বই বলতেছি, সেই বই অনুসারে সমাস হচ্ছে 4 প্রকার। দেখো বর্তমান বইতে 4 প্রকার আর তোমাদের বইতে কত ছিল? 6 প্রকার। এখন তোমরা বলতে পারো কোনটা পড়বো আর কোনটা পড়বো না। তোমাদের কোনো বইটই নাই, তোমাদের বাংলা ব্যাকরণে সব আছে, ঠিক আছে? তোমাদের বাংলা ব্যাকরণে সব আছে। আর এই যে এখানে যে 4 প্রকার করছে, 4 প্রকার করে কি করছে আমি তোমাদের সেই কাহিনীটা বলি। আগে যখন আমরা সমাস পড়ছি, দ্বন্দ্ব সমাস পড়ছি, দ্বন্দ্ব পড়ছি, দ্বিগু পড়ছি, কর্মধারয় পড়ছি, তৎপুরুষ পড়ছি, বহুব্রীহি পড়ছি, অব্যয়ীভাব পড়ছি, তার মানে টোটাল 6 প্রকার পড়ছি। কিন্তু এখন 6 প্রকারটা নাই। কেন নাই? এই দ্বিগু সমাসটা এখন কর্মধারয়ের ভিতরে দিছে, তার মানে এখন এই দ্বিগুটাকে বলা হয় দ্বিগু কর্মধারয় সমাস। কর্ম ধারয় সমাস, দ্বিগু কর্মধারয় সমাস, ঠিক আছে? মানে দ্বিগু সমাসটাকে আলাদা কোনো সমাস রাখে নাই, কর্মধারয়ের একটা প্রকারভেদ হিসেবে প্রকাশ করা হয়েছে। আর অব্যয়ীভাব সমাসটা নতুন বাংলা ব্যাকরণ বইয়ে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা বাদ দিছে, এটা বাদ দিছে। কিন্তু কিন্তু যে ব্যাকরণিক অভিধান আছে বা ব্যাকরণে এই অব্যয়ীভাবটা কিন্তু এখনও আছে, জাস্ট আমাদের 9-10 এর বইতে নাই। তো এই হচ্ছে প্রকারভেদ রিলেটেড কাহিনী। এখন যদি তোমাদেরকে বলে সমাসের পরিচয় এবং সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করো, তবে তোমরা নতুন বইয়ের বর্তমান বইয়ের আলোকেই যাবা, ঠিক আছে? বর্তমান বইয়ের আলোকেই যাবা যে সমাস হচ্ছে 4 প্রকার। আমি এই এটা রিটেনের কোয়েশ্চেনের জন্য বলে দিলাম। এখন এই এগুলা ছাড়াও কয়েক ধরনের সমাস আছে। একটা হচ্ছে প্রাদি সমাস, নিত্য সমাস, অলুক সমাস আর নয় সমাস। এগুলা মূলত অপ্রধান সমাস। এগুলা মূলত অপ্রধান, বাট তোমাদের কিন্তু আছে, সব আছে, যা পড়াই দিছি সব আছে। অপ্রধান সমাস, এগুলা হচ্ছে অপ্রধান সমাস। তাহলে একটু খেয়াল রেখো, নতুন বইয়ের আলোকে যাওয়া, এবং তোমাদের জানায় রাখলাম যে অপ্রধান কিছু সমাস, এগুলো প্রধান সমাস, অপ্রধান কিছু সমাস আছে, যেমন প্রাদি সমাস, নিত্য সমাস, অলুক এবং নয়। অলুক সমাস তো অলুক তৎপুরুষ আছে, অলুক বহুব্রীহি আছে, আবার অলুক দ্বন্দ্ব আছে, নয় তৎপুরুষ আছে, আছে নয় বহুব্রীহি আছে, তারপর নিত্য প্রাদিত আলাদা। তো এগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব, কোনো টেনশন নাই। এটা হচ্ছে সমাসের প্রকারভেদ। এখন তোমাদেরকে যদি একটু জানতে চাই তোমাদের কাছে, এটার একটু সাদা করি, এটার একটু সাদা করলাম। এখন তোমাদের কাছে যদি জানতে চাই যে সমাসের ক্ষেত্রে তো একটা জিনিস থাকে, সেই জিনিসটা হচ্ছে ধরো মা, মা ও বাবা, হ্যাঁ মা ও বাবা, এটা হচ্ছে আমার ব্যাস বাক্য, মা ও বাবা, এটা কিন্তু একটা বাক্য, ব্যাস বাক্য, হ্যাঁ একটু পরে আলোচনায় আসতেছি। এই এটা হয়ে যাবে হচ্ছে মা বাবা, তাই তো? মা বাবা, আচ্ছা মা বাবা, ওকে আচ্ছা। এখন ধরো আরেকটা দিলাম, নীল যে আকাশ, এটা হয়ে গেল নীল আকাশ, নীল আকাশ, আচ্ছা। আরেকটা দিলাম নীল কণ্ঠ যার, নীল কণ্ঠ যার, আচ্ছা এটা হয়ে যাবে নীলকণ্ঠ, নীলকণ্ঠ, তাই তো? আচ্ছা এই যে তিনটা আমি দিলাম, তোমরা একটু তোমাদের তিনটা কেন দিলাম, এই তিনটা দিয়ে একটু বেসিক বুঝে আমি তোমাদের যাইতেছি, আমি জানি তোমরা পারো, জাস্ট প্র্যাকটিস করবো আমরা, কি জানো? এই যে দেখো আমি বলি তোমাদের, এই যে প্র্যাকটিস, খালি প্র্যাকটিস করবো, বুঝে বুঝে প্র্যাকটিস করবো, একটু দাঁড়াও, আগে একটু বুঝে নেই আমরা, হ্যাঁ। এই যে এই তিনটাতে একটু দেখো, প্রথমটা এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এবং এটা হচ্ছে 3 নম্বর। আমাকে একটু বলবা যে মা ও বাবা, এই যে মা ও বাবা, এটা তো পূর্বপদ আর এটা হচ্ছে পরপদ, হ্যাঁ পরপদ, আচ্ছা। নীল যে আকাশ,
এটা পূর্বপদ, এটা পরপদ। নীলকণ্ঠ জাত, এই নীলটা হচ্ছে পূর্বপদ, কণ্ঠ হচ্ছে পরপদ, ঠিক আছে? এটা হচ্ছে পূর্বপদ এবং এটা হচ্ছে পরপদ। এখন আমার প্রশ্ন হচ্ছে, তিনটা সমাসে কোন জায়গায় কোন পদ প্রাধান্য পাইছে? এই তিনটা এক্সাম্পলে আমি তিনটা যে এক্সাম্পল লিখছি, তিনটা এক্সাম্পল এ কোনটাতে কোনটাতে কোন পদের অর্থ প্রাধান্য পাইছে, কোন পদের অর্থ, এটা তোমরা একটু কমেন্ট করো, প্রাধান্য পেয়েছে এইটা একটু কমেন্ট করে জানাও। নীলকণ্ঠ যার, এটা উপপদ তৎপুরুষ না? এই উপপদ তৎপুরুষের ভিতরে একটা কনফিউশন আছে তোমাদের, তাই না? এটা বুঝতে পারলাম। অভিষেক বলছে উভয় পদই প্রাধান্য পাইছে। আচ্ছা, এখানে অভিষেক বলছে যে পরপদ প্রাধান্য পাইছে, আর একটু নাম্বার দিলে ভালো হইতো, নাম্বারিং করে যদি তোমরা বলতে তাহলে আমি বুঝতে পারতাম। অভিষেকেরটা ঠিক ছিল, অভিষেকের ইয়েটা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, অনেকে যারা একদম পারে না, তাদের মানে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, তারা কমেন্ট করবে না, এটাই স্বাভাবিক, তারা প্রশ্নটা বুঝবে না, এটাও স্বাভাবিক। আমি তাদেরকে একটু, তাদের জন্য একটু বলি, সমাস পূর্বপদ এবং পরপদ নিয়ে কাজ করে। এই ছয় ধরনের সমাস, কিংবা সেটা যদি এখন বলো চার ধরনের সমাস, এরা পূর্বপদ কিংবা পরপদ নিয়ে কাজ করে। যেমন তোমাকে যদি বলা হয় মা ও বাবা, যেটা মা বাবা হয়েছে, যেটার সমস্ত পদ হয়ে গেছে হচ্ছে, এগুলো তো সবই সমস্ত পদ, সমস্ত পদ হয়ে গেছে হচ্ছে তোমার মা ও বাবা। মা ও বাবা বলতে কিন্তু মাকেও বুঝাচ্ছে, বাবাকেও বুঝাচ্ছে। মা বাবা বলতে শুধুমাত্র মাকে বুঝায় না, কিংবা শুধুমাত্র বাবাকে বুঝায় না, কিন্তু একটু খেয়াল করে দেখো, এই নীল আকাশ, এই নীল আকাশ বলতে কিন্তু কখনো নীল কালারকে বুঝায় না। নীল আকাশ বলতে কিন্তু অ্যাকচুয়ালি আকাশটাকে বুঝায়, যেটা হচ্ছে নীল। হ্যাঁ, নীল আকাশ বলতে কিন্তু কেউ নীল রঙের কথা মাথায় আসে না। তোমাকে যদি বলে আজকে আকাশটা নীল, তুমি রাস্তায় কি নীল কালার খুঁজবা? না, তুমি আকাশের দিকে তাকায় দেখবা আকাশটা নীল কি না। তার মানে তোমার একটা জিনিস বুঝতে হবে যে নীল এই বাক্যে আকাশটা অর্থাৎ পরপদটার অর্থ কিন্তু প্রাধান্য পাইতেছে, নীল আকাশে পরপদের অর্থ প্রাধান্য পাইতেছে। এখন একটা জিনিস দেখো, এইটা বোঝা গেছে, নীলকণ্ঠ যার, অনেকে বলতেছে এটা উপপদ তৎপুরুষ, ব্যাপারটা এরকম না। উপপদ তৎপুরুষটা একটু বলি একটু, হ্যাঁ দাঁড়াও একটু ইয়ে করি, কারণ একজনের প্রশ্ন আসতে তোকে ঠিক করে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। ধরো উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষের উদাহরণ কী দিব, ধরো এই যে জাদু, জাদুকর, আমি দিলাম হচ্ছে জাদুকর, হ্যাঁ সরি এটা একসাথে হবে, জাদুকর, এই একটা সমস্ত পদ আমি দিছি, এটারে ভাঙলে কী পাবো বলো তো? জাদু করে যে। আচ্ছা একটা জিনিস মনে রেখো, সূত্রটা মনে রেখো, উপপদ তৎপুরুষ যদি হয় তাহলে শেষে, এই যে শেষে, হ্যাঁ বাক্যের শেষে কি থাকবে? যে থাকবে অথবা যার থাকবে, যে থাকতে পারে অথবা যার থাকবে তার আগে। এখন তোমরা বলতে পারো ভাই এখানে তো যে বা যার আছে, শোনো যে বা যার লাস্টে থাকবে, এখানে কিন্তু যার কথাটা নাই, হ্যাঁ যে বা যার লাস্টে থাকবে এবং তার আগে, তার আগে যে পদটা আছে তার আগের পদটা হবে হচ্ছে একটা ক্রিয়াপদ, তবেই সেটা উপপদ তৎপুরুষ, এটা ইজি। হ্যাঁ কিন্তু অ্যাকচুয়াল সংজ্ঞা যদি দেখো, উপপদ তৎপুরুষ কাকে বলা হয়, যে বা যার আগে যদি একটা কৃদন্ত পদ থাকে এবং তার আগের পদটাকে বলা হয় উপপদ। তো এটা বেশি টাফ, দরকার নাই, তোমরা যে বা যার যদি লাস্টে দেখো, তার আগে যদি একটা ক্রিয়াপদ দেখো, তবে এটা উপপদ তৎপুরুষ হবে। এই জায়গায় কি ক্রিয়াপদ? কণ্ঠ, কণ্ঠ তো ভয়েস নাও, এটা তো ক্রিয়াপদ না, তো এটা কিন্তু বহুব্রীহি সমাস। আচ্ছা এটাতে পরে আসি, এবার দেখো এই এইটাই নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ যার, এটা পূর্বপদ এটা পরপদ, তাহলে নীলকে বুঝাইছে না কণ্ঠকে বুঝাইছে?
কাউকেই বুঝাই নাই। নীলকণ্ঠ তো দেবতা শিবকে বলা হয়। আমার যারা হিন্দু ধর্ম সম্প্রদায়ের স্টুডেন্ট আছো, আমি ভুল করলে আমাকে সঠিক করে দিও। নীলকণ্ঠ তো দেবতা শিবকে বোঝানো হয়েছে, তাই না? তাই দেখো, পূর্ব পদকেও প্রাধান্য পাইলো না, পর পদকেও প্রাধান্য পাইলো না, নীলকণ্ঠ মানে তো দেবতা শিব। তার মানে এখানে কিন্তু পূর্বপদ এবং পরপদ কারোরই অর্থের অর্থটা প্রাধান্য পেল না বা অর্থটা সংরক্ষিত থাকলো না, আরও একজনকে বুঝাইতেছে, বাইরের একজনকে বুঝাইতেছে, তাই না? তার মানে যেইটাই কোনো পদই প্রাধান্য পায় না তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে বহুব্রীহি সমাস। অর্থাৎ বহুব্রীহি মানে কোনো পদই প্রাধান্য পাবে না। এটা আমার উদ্দেশ্য ছিল। এখন ঠিক আছে, এখন কোনটাই কোন পদ প্রাধান্য পায়, এই যে তোমরা ওই যে এইটা নিতে পারো। আসলে এক এক সমাস বইয়ে এক এক ধরনের ব্যাখ্যা দেওয়া আছে। কোনো কোনো সমাস বইয়ে উদাহরণ অনেক, কোনো কোনো সমাস বইয়ে বেসিক অনেক ভালো। তো এই বইটা হচ্ছে আবু বকর সিদ্দিকী ভাই লিখছিল, তো তার বইয়ের এই পার্টটুকু অনেক সুন্দর, মানে তুমি ইজিলি বুঝতে পারবা যে কোনটাই কোন সমাসটা প্রাধান্য পায়। এখন আমি তোমাদেরকে বলি, দ্বন্দ্ব সমাস যেটা, যেটা দ্বন্দ্ব সমাস, আমরা সমাস ছয় প্রকার করছি না, ছয় প্রকারই পড়বো। দ্বন্দ্ব, কারণ তোমাদের তো কোনো বাদটাদ নাই, দ্বিগু কর্মধারা, আরে দুরু কর্মধারায় তৎপুরুষ অব্যয়ভাব বহুব্রীহি। এখন মনে রাখবা কীভাবে, দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে কি এখানে লেখা আছে, মিলন কিংবা ঝগড়া। এখন দ্বন্দ্ব মানে তো মিলন হইতে পারে, মিলন তো সমাসেরও হয়, খালি আমার হয় না। দ্বন্দ্ব এবং কী বললাম, সংঘাত কিংবা মিলন হইতে কয়জন লাগে? দুইজন লাগে না? হ্যাঁ, তো তোমার সমাসের জন্য দুইজন পাত্রপাত্রী হচ্ছে, একটা পরপদ আরেকটা হচ্ছে, সরি, একটা পূর্বপদ আরেকটা হচ্ছে পরপদ, একটা পূর্বপদ এবং পরপদ। আচ্ছা, এই দেখো এই দুইটা না, এই দুইটা নিয়ে কিন্তু আলোচনা যে কোনটা প্রাধান্য পাবে। তো দ্বন্দ্ব মানে তো মিলনও হতে পারে, ঝগড়াও হতে পারে। সেটা কি একা একা পসিবল? একা একা কিন্তু পসিবল না, আরেকজন প্রয়োজন। তার মানে দ্বন্দ্ব সমাসে যে দুইজন মানুষ আছে, মানুষ তো না, যে দুইজন অবজেক্ট আছে, পূর্বপদ এবং পরপদ দুইটাই প্রাধান্য পাবে। যেমন মা ও বাবা, মা বাবা বলতে দুইজনকেই বুঝাইতেছে, ঠিক আছে। স্বর্গ এবং নরক, স্বর্গ নরক বলতে দুইটাকেই বুঝাইতেছে, ওহি নকুল বলতে দুইটাকেই বুঝাইতেছে, ব্যাপারটা হচ্ছে এইরকম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো দ্বিগু সমাস। দ্বিগু মানে তো দুই, দ্বিগু মানে কি জানো? এই যে দ্বি মানে তো দুই, তাই না? তার মানে দ্বিতীয় কোনটা, এই যে পরপদ, পরপদটা দ্বিতীয় পদ না, লাস্টেরটা মানে দুই, এটা তো আসেই দুইটা, একটা প্রথম একটা লাস্টে, তাহলে দ্বিতীয়টা কোনটা? এই যে পর না, তার মানে একটু মনে রেখো, দ্বিগু শব্দে দ্বি দ্বারা দ্বিতীয় বুঝায়, আর দ্বিতীয় পদ মানে কি? পরপদ। তাই এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। এরপর আসো কর্মধারায় সমাস। কর্ম করো কার জন্য? আরেকজনের জন্য না, পরের জন্য কর্ম করো না? মানে চাকরি কার জন্য করি আমরা? চাকরি ধরো কোনো কোম্পানি হয়ে করতেছি, তো কোম্পানি কি আমার? কোম্পানি তো আরেকজনার, আরেকজন মানে কি দ্বিতীয় জনার। তার মানে এই জায়গায় দেখো কর্মধারয় সমাসেও পরপদ প্রাধান্য পাবে। কোন পদ প্রাধান্য পাইতেছে? পরপদ প্রাধান্য পাইতেছে। তৎপুরুষ মানে কি? তার পুরুষ। কার পুরুষ? তার পুরুষ। তার পুরুষের দিকে কি তাকানো ঠিক বলো? হ্যাঁ হ্যাঁ, তোমরা ছেলেমেয়েরা যে অন্যের পুরুষের দিকে, অন্যের মহিলার দিকে তাকাও, এগুলো কি উচিত? এগুলো উচিত না। এখন কি হবে? তৎপুরুষ যেহেতু তার পুরুষ, তার মানে তো আরেকজন, এখানেও পরপদের অর্থ প্রাধান্য পাবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে। অব্যয়ভাবে কি হবে? অব্যয়ভাবে স্বরে অ বাংলা বর্ণমালার সর্বপ্রথম বর্ণনা, তাই মনে রাখো এইটার একমাত্র পূর্বপদ প্রাধান্য পাবে। কোন পদ? পূর্বপদ। এবং লাস্ট হচ্ছে বহুব্রীহি সমাস, এটা হচ্ছে তারও না আমারও না, এটা পুরা মহল্লার, মানে এখানে কোনো পদই প্রাধান্য পাইতেছে না। এই যে এই চার্টটা একটু দেখে নাও, তারপর আমরা আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ রে, যাওয়াত রে, আচ্ছা বুঝা গেছে। এবার আমরা কিন্তু প্র্যাকটিসে যাব, এবার আমরা প্র্যাকটিসে যাব, চলো প্র্যাকটিস করি। কি করি? প্র্যাকটিস। হ্যাঁ, বহুব্রীহি তোমার সাথে পুরা মহল্লারও, তুমি বহুব্রীহি নিয়ে ভালো থাকো, কিন্তু থাকতে পারবা না ভালো তুমি। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা যদি বোঝা যায়। এবার এখানে কয়েকটা এমসিকিউ আছে, তোমরা কি কেউ বলতে পারবা? কার সাহস আছে এমসিকিউগুলো উত্তর দেওয়ার? কার আছে সাহস বল? সাহস থাকলে উত্তর দে। আচ্ছা
এইচএসসির জন্য কোর্স আছে, ইবিআই কোর্স আছে এইচএসসি চব্বিশের জন্য। পেজে গেলে পাবা, আমার এই পেজেই পাবা, পিন করা পোস্টে ইবিআই ইংলিশ বাংলা আইসিটি একটা কোর্স আছে, 1550 টাকা, ফুল সিলেবাস, ফুল সিলেবাস বলতে তোমাদের পরীক্ষা যদি শর্ট সিলেবাসে হয় তাহলে শর্ট, তোমাদের সিলেবাস যদি একদম ফুল সিলেবাসে হয় তাহলে ফুল। এই একটা কোর্স আছে ইবিআই। বাংলা ফার্স্ট সেকেন্ড আমি নিচ্ছি, ইংলিশ ফার্স্ট সেকেন্ড হচ্ছে তাজ ভাই এবং সাইফুল স্যার নিচ্ছে, আর আইসিটি সানি ভাই নিতেছে। আচ্ছা বলো, পরপদের অপর নাম কি? পরপদের অপর নাম বিশেষ্য পদ? না না না, এটা তো, এটা তো না না। উত্তর মানে তো আগে নাকি পরে বলো তো। পরপদের পূর্বপদ তো হবে না, উপপদ তো হবে না, তাহলে অ্যান্সার আসতেছে এটা। দেখো এই যে রাজশাহী ইউনিভার্সিটি, যে আমাদের মামুরবেটা আছে না, মামুরবেটা কিন্তু এই ইউনিভার্সিটিতে পড়ে, রাজশাহী ইউনিভার্সিটি। হ্যাঁ, মামুরবেটা মানে হচ্ছে তাজ ভাই। আচ্ছা ওকে, এটার অ্যান্সার গেল। সমাসবদ্ধ দীর্ঘ শব্দটিকে কি বলা হয়? সমাসবদ্ধ দীর্ঘ শব্দটিকে কি বলা হয়, কে বলতে পারবা? সমাসবদ্ধ দীর্ঘ শব্দটিকে কি বলা হয়, কার সাহস আছে অ্যান্সারটা দেওয়ার? সমসমান পদ, ভালো মতো একটু খেয়াল খেয়াল খোয়াল করে অ্যান্সারটা দাও। দেখো সমাসবদ্ধ, বদ্ধ সমাসবদ্ধ এই কথাটা বলছে, সাথে বলছে শব্দ, সাথে বলছে শব্দ মানে কিন্তু একটা জিনিস, মানে কিন্তু একটা জিনিস। আর সমাসবদ্ধ শব্দকে কি বলা হয়? এই দীর্ঘ আসছে দেখেই তোমরা কিন্তু আটকাই গেলা। হ্যাঁ, এটাকে কি বলা হয়? সমস্ত পদ বলা হয়। সমাসের সাথে সম্পর্ক যুক্ত নয় কোনটা, এটা চিটাগাং ইউনিভার্সিটির বি এর কোয়েশ্চেন, নয় কোনটা? দেখো বিগ্রহ বাক্য তো সমাসের সাথে সম্পর্ক যুক্ত, এটা তো আছে, সমস্ত বাক্য বলে তো কিছু নাই, সো এটা 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 হবে না, অ্যান্সার হবে এটা, ঠিক আছে? এটাই সমাস বাক্য তো আছে, ব্যাস বাক্য তো আছে, এই যে এটা সম্পর্ক যুক্ত নয়। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে কি বলা হয়? সম, এটা একটু ভালো মতো দেখো, বাক্যাংশ বাক্যের অংশ বলছে কিন্তু এবার, এবার কিন্তু বাক্য রিলেটেড কোয়েশ্চেন। হ্যাঁ, এবার কিন্তু বাক্য, তাইলে কোনটা হবে অ্যান্সার? নুসরাত, শুধুমাত্র বাংলার নাই, শুধুমাত্র বাংলার নেই। আচ্ছা আর দেরি না করি আমরা, এবার আসো একে একে বোর্ডে যতগুলা কোয়েশ্চেন আসছিল আমরা সবগুলা সলভ করি। এখন আসছি আমাদের আসল কাজে, এখন আসো আমাদের আসল কাজে আমরা আসি। অ্যান্সার দিতে থাকবা, হ্যাঁ। প্র্যাকটিস শুরু। তো এখন একটু প্র্যাকটিসের আগে আমি তোমাকে বলে নিই, এগুলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে একটু খেয়াল করবা, ইজি, খুব ইজি। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে এবং ও আর এই তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস বসাইতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে ও বসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বসে? ও বসে। হ্যাঁ, তার মানে আমাদের এখানে তো প্রদত্ত শব্দ বা সমস্ত পদটা দেওয়া, আমাদের এখানে সমস্ত পদ গিভেন, ঠিক আছে? তা আমরা কী করবো? সমস্ত পদ গঠিত হয় তো পূর্বপদ এবং পরপদ মিলে, পূর্বপদটা আসে এবং পরপদের সাথে যুক্ত হয়ে সমস্ত পদ হয়। এখন আমরা শুধুমাত্র সেখানে ও লাগাই দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস মনে রাখবা, সমস্ত পদে কখনো যদি হাইফেন রাখো, সমস্ত পদে হাইফেন থাকতে পারে, আর হাইফেন থাকা মানেই সেটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস। দেখো অহোরাত্র, অহোরাত্র বলতে অহ মানে দিন,
রাত্র মানে রাত, দিন ও রাত বুঝাইছে। তাহলে এটার ব্যাস বাক্য কি নির্ণয় করা খুব কঠিন? না, খুব মোটেও খুব কঠিন না। আমরা কি লিখব? অহ, আমরা লিখব অহ ও রাত্র। ঠিক আছে, আমরা লিখব হচ্ছে অহ ও রাত্র, বাস শেষ। ইজি ইজি, ভেরি ইজি, অহ ও রাত্র। আচ্ছা, ভেরি গুড আলিফ। তারপরে এখানে কি বলছে? এই জাস্ট করে করে দাও আটো। দ্বন্দ্ব সমাস অনেক সোজা, দ্বন্দ্ব সমাস অনেক সোজা, আটো ও ষাটো বা আট ষাট। আচ্ছা, উত্তর ও উত্তর, এটা হবে উত্তর ও উত্তর, কুশ ও লব। আচ্ছা, কুশ ও লব কে ছিল? কুশ ও লব কে ছিল বা কারা ছিলেন? কুশ ও লব, জন ও মানব, জন ও অমানব। আচ্ছা, এরপরে কি? অত্যাচার ও অবিচার, এটা তো পারছই, এখানে ও লাগাই দিবা। আর আমি এটা দিলাম ওহি ওহি ও নকুল। তাহলে কোনটা কোন বোর্ডে আসছে? জনমানবটা অনেকবার আসছে, এই জিনিসটা একটু দেখো। অত্যাচার ও অবিচার, এখানে অত্যাচার ও অবিচার। তাইলে দ্বন্দ্ব সমাসের উদাহরণ কিন্তু এগুলাই, দ্বন্দ্ব সমাসের উদাহরণ কিন্তু এগুলাই। হ্যাঁ, এখন তোমরা কি কেউ বলতে পারবা দম্পত্তি, দম্পত্তি এটা কোন সমাস? দম্পত্তি, তোমাদের কাছে একটা প্রশ্ন করলাম, দম্পত্তি এইটা কোন সমাস? তোমাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, এইটার অ্যান্সার দিবা আমরা, এইটার অ্যান্সার দিবা আমরা। হ্যাঁ, আরেকটা অ্যান্সার দিবা হচ্ছে সাহেব, বিবি, গোলাম, এইটার অ্যান্সার দিবা। হ্যাঁ, এটার অ্যান্সার দিবা। শেষ হবে, শেষ হবে। তোমরা অ্যান্সারটা দাও, তোমরা মানে তোমরাই অ্যান্সার দিবা, বাট তোমরাটা কোন সমাস? নাও, জায়া ও পতি, এটা ঠিক আছে, জায়া ও পতি। আমরাটা কি হবে? আমরা, আমি তুমি সে, না তুমি আমিও সে, নিত্য সমাস না এটা। সে তুমি ও আমি, সে তুমি ও আমি, তোমরা তুমি ও সে, তুমি ও সে, সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম, এটা কি হবে বলো তো? সাহেব, সাহেব বিবি ও গোলাম, ও গোলাম। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, আমরা একটা শব্দে এই তিনটার কাজ করে দিলাম না, মানে প্রত্যেকটার কাজ করে দিলাম না, এটাকে বলা হয়, এটা এবং এটা এই দুইটাকে বলা হয় একশেষ দণ্ড, একশেষ
দ্বন্দ্ব, মানে দ্বন্দ্বের অনেক প্রকার ভেদ আছে, ওইটা লাগবে না, তারপর আমি তোমাদের একটু জানাই দিলাম। এই দুইটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। কিন্তু এই জায়গায় দেখো অনেকগুলা পদ, সমস্ত পদেই অনেকগুলা পদ, এগুলাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব, এগুলাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব, ঠিক আছে, বহুপদী দ্বন্দ্ব। আচ্ছা যদি এটা হয়ে যায়, এটা যদি আমাদের হয়, তোমরা এখানে এগুলা সব করাবো না, এগুলা সব করাবো না, তোমরা সব পারবা, এগুলো একটু হোমওয়ার্ক করবা। এগুলা হোমওয়ার্ক করার আগে সাত ও সতেরো এই প্রশ্নটা কিন্তু অনেক আসছে, এটার অ্যান্সার হচ্ছে সাত ও সতেরো, সাত ও সতেরো। কেন এটা করাইলাম দেখো, দুইটা সংখ্যাযুক্ত যদি থাকে, এই যে নিত্য সমাস একজন বললা না, আমি তোমাদেরকে এই কনফিউশনটা একটু দূর করে দিই। এখানে সংখ্যা আছে দুইটা, দেখো এই সমস্ত পদে সংখ্যা আছে দুইটা, সাত এবং সতেরো। এই পুরোটা তোমরা বাসায় প্র্যাকটিস করে নিও। হ্যাঁ, সাত এবং সতেরো সংখ্যা আছে দুইটা, যদি এরকম হয়, তোমাদেরকে যদি বলা হয়, চিন্তা করো, তোমাদেরকে যদি বলা হয় বিরানব্বই, তোমাদেরকে যদি বলা হয় বিরানব্বই, এখানে সংখ্যা কিন্তু একটাই, নাইনটি টু, ঠিক আছে, আর এখানে বলা হয়েছিল সাত এবং সতেরো, কিংবা তোমাদেরকে যদি বলা হয় নয় ছয়, নয় ছয়, এখানে কিন্তু সংখ্যা দুইটা, ভালো মতো বুঝো, সংখ্যা দুইটা, মাঝখানে হাইফেন, কিংবা তোমাদেরকে যদি বলা হয় কোটি কোটি, কোটি কোটি, এখানেও কিন্তু দুইটা, দুইবার কোটি কোটি, বাট এখানে কিন্তু একবার। এই ধরনের কনফিউশন থাকলে কী করবা, কিংবা তোমাদেরকে যদি বলা হয় চৌচালা, চৌচালা, এখানেও কিন্তু একটা সংখ্যা আছে, এই যে চৌ মানে চার, এখানেও কিন্তু একটা সংখ্যা আছে, তখন আমরা কি করব। আমার প্রশ্নটা হচ্ছে এইটা, যে তখন আমরা করবটা কি। হ্যাঁ, কিংবা ধরো আরেকটা প্রশ্ন যদি করি, দশানন, দশানন, এখানেও কিন্তু একটা সংখ্যা আছে, তার মানে সংখ্যা এবং সমাস এগুলা কিন্তু একটু টাফ। এই টাফনেস দূর করার জন্য এখানে একটা চার্ট আছে, এটা তো পারবা, এই যে কই কিরে ভাই চার্ট কই, দাঁড়াও একটু দাঁড়াও, আমি চার্টটা পাই আগে, একটা চার্ট যে বানাইলাম, চার্টটা কি ইম্পোর্ট দেই নাই, এই ভুল তো করার কথা না, এই যে দেখো ভালো মতো। হ্যাঁ, সত্যাসত্য হচ্ছে সত্য ও সত্য, আচ্ছা দেখো, এই সংখ্যা ও সমাস একেবারে সব সমাধান একেবারে। হ্যাঁ, এটা বই টইতে নাও পেতে পারো, সংখ্যা ও দ্বন্দ্ব, সংখ্যা দ্বন্দ্ব দ্বিগুতেও হয়, বহুব্রীতেও হয়, আবার নিত্যতেও হয়। আচ্ছা কখন কোনটা হবে, যদি দেখো দুইটা সংখ্যা একত্রে আসে, এটা কি হবে নয় ও ছয়, এটার ব্যাস বাক্য। কোটি কোটি কি হবে, কোটি কোটি ও কোটি, ঠিক আছে, এটা ব্যাস বাক্য। সো এগুলো নিঃসন্দেহে নিশ্চিন্তে দ্বন্দ্ব সমাস। কিন্তু নিত্য সমাস দেখো একটু, একটাই সংখ্যা, সংখ্যা থাকবে একটাই, সংখ্যা থাকবে একটাই, যেমন উদাহরণ এখানে আমি তিনটা লিখে রাখছি, ঠিক আছে, কি হবে বিরানব্বইটা, কি হবে বিরানব্বই মানে দুই ও নব্বই, দুই ও নব্বই। হ্যাঁ, এটা কিন্তু দ্বন্দ্বের মধ্যে দিবা না, এটা নিত্য সমাস, দুই ও নব্বই বিরানব্বই, নয় ও নব্বই নিরানব্বই, এক ও নব্বই একানব্বই, ব্যাপারটা হচ্ছে এরকম। এক কী হবে বলো তো, এক হবে এক ভাগ এক, এটা ব্যাস বাক্য, কিংবা এক গুণ এক, যে যেটা লেখে, এটা ব্যাস বাক্য। তিন কী হবে, দুই যোগ এক, বা এক যোগ দুই, এক যোগ দুই, এই নিত্য সমাস এবং এই সংখ্যা দ্বন্দ্ব কেউ মিল করবা না,
কারণ তোমাদেরকে কি দেওয়া থাকবে, তোমাদের দেওয়া থাকবে হচ্ছে সমস্ত পদটা। তো সমস্ত পদে যদি একটাই সংখ্যা থাকে তাহলে নিত্য সমস্যা পাঠাই দিবা, সমস্ত পদে যদি দুইটা সংখ্যা দেওয়া থাকে 9, 6, কোটি কোটি, লাখ লাখ, তবে তুমি দ্বন্দ্বের মধ্যে দিবা। এখন কোয়েশ্চেনটা আসতেছে, বহুব্রীহি সমাস এবং দ্বিগু সমাসের ভিতরে পার্থক্যটা কোনটা? সংখ্যাবাচক সংখ্যা নিয়ে কাজ করতেছি কিন্তু। ধরো পঞ্চবটি, পঞ্চবটি এটার অ্যান্সারটা দাও আর দশাননের অ্যান্সারটা দাও। পঞ্চবটি তো পঞ্চ বা মানে হচ্ছে পাঁচ, বটের সমাহার। দশ আনন কি? দশ আনন আছে যার, দশ আনন আছে যা। আচ্ছা কেমনে বুঝবা? বহুব্রীহি সমাসের প্রথমে সংখ্যা থাকবে, ব্যাস বাক্যে সংখ্যা থাকবে এবং শেষে শেষে যার থাকবে, এই দুইটা জিনিস দেখবা। আর একটা জিনিস দেখো, দ্বিগু সমাসের যেটা দ্বিগু সমাস সেটার আগে একটা সংখ্যাবাচক শব্দ থাকবে, সংখ্যা, বট মানে কি নাউন, একটা নাউন থাকবে, একটা নাউন থাকবে এবং পরে সমাহার থাকবে, লাস্টে সমাহার বা সমষ্টি থাকবে। ঠিক আছে, তাহলে সংখ্যা ও সমাস রিলেটেড যে সমাসগুলো আসে সেগুলো আমি তোমাদেরকে বুঝাই দিলাম, দেখাই দিলাম, করাই দিলাম। এখন পঞ্চবট মানে কিন্তু পাঁচটা বট বা পাঁচটা গাছ। হ্যাঁ, এটা এটার কথা উল্লেখ করা আছে হচ্ছে মহাভারতে। তোমরা যারা মহাভারত পড়ছো, আমার মনে হয় না কেউ পড়ছো, আবার হিন্দু সম্প্রদায়ের অনেকে পড়ছো, তো মহাভারতে পঞ্চবটের কথা উল্লেখ করা আছে। এখন এই তো গেল, চলো এবার আমরা একটু উপরের দিকে যাই। যেহেতু দ্বিগু সমাসটা আমরা পড়ছি তাই আমরা দ্বিগু থেকে একটু সলভ করার ট্রাই করি। ধরো এই যে আসো, এই সমাসে কি হয় দেখো, এই সমাসের সূত্রটা আমি যেটা লিখলাম সেটা কি লিখছি বলতো? এই সমাসের সূত্র লিখছি শুরুতে, ব্যাস বাক্যের শুরুতে সংখ্যা থাকবে, ব্যাস বাক্যের শুরুতে সংখ্যা থাকবে, তারপর কি থাকবে বলতো? একটা নাউন থাকবে, তারপরে একটা নাউন থাকবে, ঠিক আছে, একটা নাউন থাকবে এবং লাস্টে কি থাকবে? সমাহার থাকবে। এই অনুসারে তোমরা সাজাই দিবা। আসো সাজাই। চতুর্দশপদী, চতুর্দশপদী মানে কি? চতুর্দশ, চার আর দশ, চতুর্দশ পদের সমাহার কি হবে? চতুর্দশ পদের সমাহার। তাহলে তোমাদের এটা লেখার আগে একটা একটা ছোট্ট সূত্র লেখো, সেটা হচ্ছে যদি দেখো আনা, ব্যাস বাক্যে যদি আনা থাকে তবে হয়ে যায় হচ্ছে আনি, তবে হয়ে যায় হচ্ছে আনি। হ্যাঁ, আনা থাকলে আনি, পদ থাকলে পদি, এই জিনিসগুলো একটু তোমাদের লিখে রাখতে হবে। আনা থাকলে হবে হচ্ছে আনি, হ্যাঁ, পদ যদি দেখো তাইলে হয়ে যাবে হচ্ছে পদি। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, পদ থাকলে পদি হবে। শের, শের থাকলে সুরি হবে, শের থাকলে সুরি হবে, এই জিনিসগুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে। নদ থাকলে নদী হবে, মানে নদী থাকলে হচ্ছে নদ হয়ে যাবে। আর আর কিছু আছে, বর্ষ থাকলে বার্ষিকী হবে, যদি দেখো বর্ষ তবে সেটা হয়ে যাবে বার্ষিকী। এইবার তোমরা করো, দেখো চতুর্দশপদী তাহলে কি হবে বলতো? চতুর্দশ, চতুর্দশ পদের, এই যে পদী ছিল না ব্যাস বাক্যে, এ দেখো এটা কিন্তু সমস্ত পদ, সমস্ত, আর এটা কিন্তু ব্যাস বাক্য। তো ব্যাস বাক্যে পদ যদি থাকে সমস্ত পদে কি হয়ে যায়? পদী হয়ে যায়, এই যে পদী, তাহলে এটা কি হবে? চতুর্দশ পদের সমাহার, সমাহার। ঠিক আছে, এইভাবে তো তোমরা চৌরাস্তা করো, চৌরাস্তা করো, চৌরাস্তার সমাহার, চতুর্ভুজ করো। এখন চতুর্ভুজ নিয়েও একটা কনফিউশন আছে, চতুর্ভুজ নিয়েও একটা কনফিউশন আছে। সেই কনফিউশনটা কি? তুমি যদি চতুর্ভুজ লেখো, তুমি যদি লেখো চতুর্ভুজ, হ্যাঁ এটাই তো চাইছে আমার কাছে, তাই না?
তুমি যদি লেখো চতুর্ভুজ, আচ্ছা চতুর্ভুজে এটা যদি লেখো যে চার ভুজের সমাহার, তবে তোমার পাশে লিখতে হবে এটা হচ্ছে দ্বিগু সমাস, দ্বিগু সমাস, ঠিক আছে? কিন্তু তুমি যদি এটা লেখো যে চার ভুজ আছে যার, এই কথাটা, এই কথাটা লিখলা, অথবা চার ভুজ আছে যে ক্ষেত্রে, এই দুইটা কথা একই, বাট এই কথাটা বেশি প্রচলিত। হ্যাঁ, তখন এই যে দেখো শুরুতে কি ছিল বলতো, শুরুতে সংখ্যা আর শেষে আছে যার, তবে এটা কি দ্বিগু সমাস হবে? দ্বিগু সমাসের শেষে তো সমাহার থাকবে বা সমষ্টি থাকবে, শেষে আছে যার, তবে তোমার অ্যান্সারটা কী হবে বলতো? এটা কিন্তু বহু ব্রীহি সমাস, এটা তবে হবে বহু ব্রীহি সমাস। তাহলে তোমরা পরীক্ষার হলে চিন্তা করো, এমন করছো চতুর্ভুজ আসছে, তুমি মনে করছো, তুমি মনে না, তুমি ভাবছো এটা হচ্ছে দ্বিগু সমাস, কিন্তু তুমি ব্যাস বাক্য লিখে আসছো হচ্ছে বহু ব্রীহি সমাসের, তবে কিন্তু তোমরা নাম্বার পাবা না, তবে নাম্বার পাবা না। তুমি চাইলে এটা লেখো, পাশে লেখো বহু ব্রীহি, তুমি চাইলে এইটা লেখো, পাশে লেখো দ্বিগু সমাস, তবে হবে। আচ্ছা, ভেরি গুড, তোমরা তো বুঝতে পারছো। এবার এই যে দেখো সুরি, সুরি থাকলে কি হয় বলতো? সুরি থাকলে শের হয় পাশুরি, তাই না? সরি, পশুরি, তার মানে পো মানে তো পাঁচ, পাঁচ শেরের সমাহার, পাঁচ শেরের সমাহার। হ্যাঁ, শেষ নবরত্ন কি হবে বলতো? নবরত্ন কে পারবে? নবরত্ন সব যদি আমি করে দিই তাহলে তো আর হইতেছে না। এবার তোমরা একটু বলো তো নবরত্নটা কি হবে? পাশুরি না, কিন্তু পাশুরি বইলে আরেকটা শব্দ আছে, পাইছো না পাশুরি শব্দটা? এটার অর্থ হচ্ছে ভুলে থাকা, ভুলে থাকা। আমি বাঁকা বাঁশের বাঁশুরি, এরকম একটা লাইন ছিল না যে মম বাঁশুরি তানে পাশুরি, এরকমই একটা লাইন আছে, মম বাঁশের মম বাঁশুরি তানে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি। তো পাশুরি মানে কিন্তু ভুলে থাকা। তোমরা যে গানটা শুনছো না পাকিস্তানি কোক স্টুডিওর যে গানটা পাশুরি, সেটার অর্থ কিন্তু ভুলে থাকা। তো তিনি এই কথাটা কেন বলছিল যে মম বাঁশুরি মানে, মম মানে আমার, বাঁশুরি মানে বাঁশির, মম বাঁশুরির তানে মানে সুরে, পাশুরি মানে ভুলে থাকা, মানে আমার বাঁশির সুরে সবাই সব কিছু ভুলে থাকে, ঠিক যেমন আমি শ্যামের হাতের বাঁশুরি। শ্যাম মানে শ্রীকৃষ্ণ, যিনি বিষ্ণু দেবতার সম্পূর্ণ অবতার বা অষ্টম অবতার। শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাইতো তখন চারিদিকে কী হইতো জানো? প্রেমের একটা আবহ সৃষ্টি হইতো। তাই বলছে যে আমিও ঠিক সেরকম একটা বাঁশি, যেই বাঁশি বা যার বিদ্রোহের সুরে সবাই হচ্ছে সব কিছু ভুলে থাকে। এটা হচ্ছে বিদ্রোহী কবিতার লাইন। তো পাশুরি আর এই পশুরি এক জিনিস না, পশুরি মানে হচ্ছে পাঁচ শেরের সমাহার। আচ্ছা, তেপান্তরটা কী হবে বলতো? তেপান্তর নয় রত্নের, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, নয় রত্নের সমাহার, নয় রত্নের সমাহার। আচ্ছা, বাকিগুলো তোমরা হোমওয়ার্ক করে নিও। তেপান্তর, এই তেপান্তরটা কি হবে একটু বলো? তেপান্তর, তেপান্তর, দাঁড়ো এখানে একটা প্যাচ আছে, আমি সেই প্যাচটা তোমাদের দূর করে দেই, এই প্যাচটা দূর করে দেই, তোমরা একটু বলো তেপান্তরটা কি হবে, তাহলেই হবে, তারপর আমি তোমাদের প্যাচটা দূর করে দিতেছি। তিন প্রান্তের সমাহার, আচ্ছা তিন প্রান্তের, ওকে, তিন প্রান্তের সমাহার হচ্ছে তেপান্তর। কেন এটা করাইলাম ভাই? শব্দের শেষে অন্তর আছে, হ্যাঁ শব্দের শেষে অন্তর আছে, এইখানেই প্যাচটা লাগছে। এই কারণে তোমাদের একটা বড় সমাস শেষ হবে এখন, তোমরা একটু দেখো, নিত্য
নিত্য সমাস। হ্যাঁ দেখো, প্রত্যেকটা শেষে, প্রত্যেকটার শেষে অন্তর আছে, প্রত্যেকটার শেষে অন্তর আছে। এখন একটু খেয়াল করো, নিত্য সমাস তেপান্তর বাদে, তেপান্তর কিন্তু নিত্য না। হ্যাঁ নোট ডাউন করো, তেপান্তর বাদে, তেপান্তর বাদে। হ্যাঁ নিত্য সমাসের কাহিনীটা কি তোমরা কখনো ভালো মতো খেয়াল করবা? কাহিনীটা হচ্ছে, সূত্রটা লেখো, একবারে শেষ করতেছি। কখনো যদি অন্তর দেখো পদের শেষে, অন্তর কই দেখবো? সমস্ত পদের শেষে, সমস্ত পদের শেষে, সমস্ত পদের শেষে আমরা কি দেখব? যদি অন্তর দেখি আমি ব্যাস বাক্যের শুরুতে, কোথায়? ব্যাস বাক্যের শুরুতে, শুরুতে অন্য লাগাই দিবা, অন্য। যেমন দেখো কালান্তর, অন্তর আছে না শেষে, কিসের শেষে? সমস্ত পদের শেষে অন্তর। তাহলে ব্যাস বাক্যের শুরুতে কি লাগাবা? অন্য কাল। কি লাগাবো? অন্য কাল। তাহলে এটার অ্যান্সার কি হবে? অন্য কাল। ঠিক আছে, এবার আসো, গৃহান্তর মানে কি? অন্য গৃহ, অন্য গৃহ। গ্রামান্তর এটা কি হবে? অন্য গ্রাম, অন্য গ্রাম। আচ্ছা তন্মাত্র মানে কি? তা মাত্র, তা মাত্র। আচ্ছা আমি তোমাদের এটা একটু বলি, ধরো মাত্র যদি দেখো, আরেকটা সূত্র লেখো, মাত্র থাকলে কেবল হবে, কেবল। যেমন কেবল তা মানে ওই যে বলে না, কেবল তাই। আচ্ছা এবার দেখো, তোমাদেরকে যদি বলা হয় দর্শন মাত্র, এটার ব্যাস বাক্য লেখো, কি লিখবা? মাত্র থাকলে ব্যাস বাক্যের শুরুতে আগে কেবল লাগাবা খালি, ঠিক আছে। আর যদি কখনো টি দেখো সমস্ত পদে, তবে লিখবা কি জানো? একটি, একটি। যেমন এইটা করো, তোমরা দর্শন মাত্র করার পরে তোমরা করবে হচ্ছে মানুষটি, মানুষটি নাও। হ্যাঁ অন্য বাক্য, ভেরি গুড, ভেরি গুড। অন্য দেশ, অন্য বাক্য, অন্য মত। ভেরি গুড উন্মল, ভেরি গুড। একটি মানুষ, এটা হবে দর্শন, কেবল দর্শন। আর এটা হবে একটি মানুষ। ব্যাপারটা হচ্ছে তোমরা যখন জাদুঘরে যাও, জাদুঘরে যায় ওখানে বলা থাকে না দর্শন মাত্র, ছবি তোলা যাবে না, মানে কি? কেবলই তুমি দেখতে পাবা, এছাড়া কিন্তু আর কিছু করতে পারবা না। তাইলে এই গেল হচ্ছে আমাদের নিত্য সমাস। দেখো একটা সমাস পড়তে গেলে আরেকটা সমাস এসে পড়ে। আচ্ছা আমরা কি কি পড়লাম? দ্বন্দ্ব পড়ছি, দ্বিগু পড়ছি, আমরা নিত্য পড়ছি। এখন একটা জিনিস দেখো, এখন এটা হোমওয়ার্ক করবা, সেম সেম হোমওয়ার্ক। এত বুঝতেই পারতেছো কী হবে? অন্য কাল, অন্য রূপ, অন্য যুগ। আর মারতণ্ড প্রায়টা কী হবে? মারতণ্ডের প্রায় হবে, মারতণ্ডের প্রায়। আচ্ছা এখন হেডিং দাও অলুক সমাস, অলুক। হেডিং দাও হচ্ছে অলুক সমাস। আচ্ছা অলুক সমাস হেডিং দেওয়ার পরে তিনটা লিখবা, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহী, এটা দাও। এবার তোমাদেরকে আমি কয়েকটা উদাহরণ দেই, ধরো কয়েকটা উদাহরণ যদি দিতে হয়, কয়েকটা উদাহরণ লেখো।
এখানে উদাহরণ লেখো, দেশে বিদেশে, লেখো দুধে ভাতে, তারপরে ঘরে বাইরে, ঘরে বাহিরে, তারপর লেখো মায়ে ঝিয়ে। আচ্ছা, এখানে লেখো সোনার বাংলা, সোনার তরি, তারপরে তারপরে ধরো খেলার মাঠ, মাঠ কলের গান, আগে লেখো হাতে বেরি জার, গলায় গামছা জার, মাথায় পাগড়ি জার, আচ্ছা কি বুঝাইতে চাইতেছি একটু তোমার খেয়াল করতে হবে। অলুক কথাটার অর্থটা কি একটু দাঁড়াও, একটু বুঝে নেই। অলুক গতদিন বুঝাইছি, অলুক, অ মানে না, লুক মানে লোপ পাবে, লোপ পাওয়া, হ্যাঁ লোপ মানে লোপ, একত্রে এটার মিনিং কি আসে, লোপ পাবে না, লোপ পাবে না। কি লোপ পাবে না, অ্যান্সার হবে বিভক্তি লোপ পাবে না, বিভক্তি লোপ পাবে না, পাবে না। মানেটা কি, মানেটা কি, মানে হচ্ছে ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে পূর্বপদে, পূর্ব পদে যে বিভক্তি থাকবে, বিভক্তি থাকবে সমস্ত পদে, তা লোপ পাবে না, লোপ পাবে না। ব্যাপারটা হচ্ছে এটা, ব্যাপারটা কিরকম দেখো, দেশে ও বিদেশে, এই দেশে শব্দটা কি দেশ, তার সাথেই তো এ যুক্ত হইছে, হয়ে দেশে হইছে, তাই না? তার মানে অলুকদণ্ডটা কিরকম হবে, দেশে ও বিদেশে, এই জায়গায় জাস্ট একটা ও লাগাই দিবা ব্যাস বাক্য করার টাইমে। দুধে ও ভাতে, দেখো এখানে এ বিভক্তি সপ্তমী, এখানে এ বিভক্তি, এখানেও এদের মাঝখানে একটা ও লাগাই দিবা, অর্থাৎ দুধে ও ভাতে। ঘরে ও বাহিরে, সেম ব্যাপারটা, সেম এদের মাঝখানে ও বসাই দিবা, ব্যাস বাক্য ডান। মায়ে ও ঝিয়ে, এদের মাঝখানে ও লাগাই দিবা, ব্যাস বাক্য ডান। খালি অলুক দণ্ডের একটা জিনিস দেখো, যেখানে পূর্বপদেও যে বিভক্তি, পূর্বপদ ও পরপদ, পরপদ এখানে কিন্তু সেম বিভক্তি, সেম বিভক্তি, দেখো সেম বিভক্তি, এ এ, ঠিক আছে, এখানেও সেম বিভক্তি। হ্যাঁ, কিন্তু অলুক তৎপুরুষ সমাসটা একটু, এটা মজার, এটা কি, যেটা ব্যাস বাক্য, যেটা ব্যাস বাক্য, ব্যাস বাক্য সেটাই সমস্ত পদ, সেটাই সমস্ত পদ। দেখো ব্যাপারটা কিরকম, এই এটা ধরো সমস্ত পদ, সোনার বাংলা, এটার ব্যাস বাক্য কি জানো, সোনার বাংলায়, হ্যাঁ সোনার বাংলায়, এই যে র বিভক্তি পূর্বপদে বিভক্তি আছে। সোনার তরি, সেম এটার ব্যাস বাক্য সোনার তরি। খেলার মাঠ, ব্যাস বাক্য খেলার মাঠ। তার মানে একটু মনে রাখতে হবে, অলুক তৎপুরুষ সমাসে এই যে পূর্বপদটা সেখানে বিভক্তি লোপ পাবে না, এবং যেটা ব্যাস বাক্য সেটাই সমস্ত পদ। বহুব্রীহিটা কি, পূর্বপদ, আমি এখানে কিন্তু সূত্রে বলছি
যে পূর্ব পদে ব্যাস বা এই বিভক্তি থাকবে। এই দেখো তো পূর্ব পদ কোনটা, এটা পূর্ব পদ না, এটা পূর্ব পদ না, এটাই পূর্ব পদ না। তাহলে পূর্ব পদে যদি বিভক্তি থাকে, এ আমি ব্যাস বাক্য লিখছি, সমস্ত পদেও ব্যাস এই বিভক্তিটা থেকে যাবে। যেমন হাতে বেরি যার, এটাই অ্যান্সারটা কি হবে, হাতে বেরি যার, হাতে বেরি, অ্যান্সারটা হচ্ছে হাতে বেরি। এই দেখো এই এ বিভক্তিটা থেকে গেছে। গলায় গামছা যার, এটা কি হবে, গলায় গামছা, গলায় গামছা, এখানেও বিভক্তিটা থেকে গেছে, লোপ পায় নাই। মাথায় পাগড়ি যার, এখানে কি হয়েছে, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি, মানে বিয়ের টাইমে যেটা আমার মাথায় দেওয়া লাগবে আর কি। ঠিক আছে, তাইলে এই যে অলুক সমাসগুলা, এই সমাসগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসবে, যে তোমার পরীক্ষায় দিবে মাথায় পাগড়ি, এটার ব্যাস বাক্য কি, তোমার অ্যান্সার দিতে হবে মাথায় পাগড়ি যার, গলায় গামছা যার, হাতে বেরি যার। তার ভিতরে এটাও মনে রাখতে হবে যে এখানে যেটা ব্যাস বাক্য সেটাই সমস্ত পদ, আর ওখানেরটা আরও বেশি ইজি, পূর্বপদ এবং পরপদে সেম বিভক্তি থাকবে, কিন্তু সমস্ত পদ করার টাইমে সেই বিভক্তিগুলো লোপ পাবে না। আচ্ছা, তাইলে এখন কথা হচ্ছে ভাই, বিভক্তি লোপ পাবে কোথায়, বিভক্তি লোপ পাবে কোথায়, সেটা হচ্ছে তৎপুরুষ সমাসে। তাহলে বলতে পারো ভাই অলোক তৎপুরুষ তো ছিল, অলোক তৎপুরুষে বিভক্তি লোপ পাবে না, না অলোক তৎপুরুষে বিভক্তি লোপ পাবে না। হ্যাঁ, তৎপুরুষের ভিতরে অনেকগুলো টাইপস আছে, তৎপুরুষকে বলা হয় কারকলোপী সমাস। আসো এবার তৎপুরুষটা শেষ করে ফেলি, এক ধাপে তৎপুরুষ শেষ করে ফেলি। দেখো আমাদের কিন্তু দেখতে দেখতে অনেকগুলো শেষ হয়ে গেছে, আমার খালি কর্মধারয়টা পড়াইতে হবে লাস্টে। এই আসো তৎপুরুষটা, হ্যাঁ তৎপুরুষ, এই আসো। এখন তৎপুরুষ সমাস কত ধরনের, তৎপুরুষ সমাস দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী নয় উপপদ এবং আর কি আছে, অলুক সমাস। তো আমরা শুরু থেকে শুরু করি, যেহেতু এদেরকে বলা হইতেছে বিভক্তি লোপ পাবে এমন সমাস, তার মানে এখানে বিভক্তিটা থাকবে না, ব্যাস বাক্যে বিভক্তি থাকবে, সমস্ত পদে বিভক্তি থাকবে না। ভেরি ইজি, ভেরি ইজি। এখন ব্যাপারটা হচ্ছে, চলো শুরু করা যাক, অবশ্যই স্লাইড দিব, গতদিন স্লাইড দিতে চাইছিলাম কিন্তু সেভ দিছি, স্লাইডটা না সেভ হয় নাই, অনেক গুতাগুতি করছি কিন্তু পরে আর পারি নাই, বাট আজকে তো মাস্ট দিব। আচ্ছা এখন আমরা কি কি পড়ব, এই যে দেখো দ্বিতীয়া বিভক্তি কোনগুলা, দ্বিতীয়া বিভক্তি লোপ পাইলে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হবে। দ্বিতীয়া বিভক্তি হচ্ছে কে এবং রে, কে রে, আবার চতুর্থীও কিন্তু কে রে, বাট ওটা নিমিত্ত অর্থে, ওটাতে একটু পরে যাই। এটাতে কর্ম তৎপুরুষও বলা হয়, এটার আরেকটা নাম হচ্ছে কর্ম তৎপুরুষ। হ্যাঁ কর্ম তৎপুরুষ, আচ্ছা দ্বিতীয়া তৎপুরুষকে কর্ম তৎপুরুষও বলা হয়। তো দেখো বই পড়া কি করবা, জাস্ট কে লাগাবা, এই তো বইকে পড়া। হ্যাঁ কাকে পড়তে চাইতেছো, হ্যাঁ যাকে পড়তে চাইতেছো তারা বুঝতে পারতেছো না, তারা বুঝতে পারবা না, এর জন্য বই পড়ো, এসব বাদ দিয়ে বই পড়ো। আচ্ছা বইকে পড়া, এবার বলো তো চিরসুখী চিরস্থায়ী, এগুলা শর্টকাট ফর্মটা কি, চিরসুখী চিরস্থায়ী। এখন তোমাদের একটা কথা বলে রাখি, সমস্ত পদে যদি চির দেখো, চির চির, ব্যাস বাক্যে অ্যান্সার লেখার টাইমে লিখবা চিরকাল ব্যাপিয়া, চিরকাল ব্যাপিয়া, ঠিক আছে। যদি দেখো ক্ষণ, তাইলে তুমি কি দিবা, ক্ষণকাল ব্যাপিয়া, ক্ষণকাল ব্যাপিয়া, বাস সূত্র এগুলো, হ্যাঁ ব্যাপিয়া। আর একটা জিনিস তোমাদের মাথায় বলে দিই, কখনো যদি চির দিয়ে সমস্ত পদ শুরু হয়, যেমন চিরস্থায়ী, হ্যাঁ চিরস্থায়ী, চিরসুখী, একদম চোখ নাক কান বন্ধ করেই তোমরা অ্যান্সার দিবা কি, দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ। আচ্ছা ভাই অ্যান্সার তো বুঝলাম, দ্বিতীয়া তৎপুরুষ নাম্বার দিবে না, আমাদের তো ব্যাস বাক্য লিখতে বসে। তাহলে এটার ব্যাস বাক্য কী হবে, কি আছে, চির, তাহলে আমরা শুরুতে কি লাগাবো, চিরকাল, চিরকাল ব্যাপিয়া। এরপর ভাই কি লিখবো আমরা, এরপরে যে অংশটুকু আছে সেই অংশটুকু লিখবা, সুখী,
চিরকাল ব্যাপিয়া সুখী, ঠিক আছে? আচ্ছা তারপর কি চিরস্থায়ী, এটা কি দিবা? চিরকাল, চিরকাল ব্যাপিয়া স্থায়ী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী। আচ্ছা দেশ দুঃখ কি? দুঃখপ্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, এটার অ্যান্সার কি হবে? দুঃখ কে প্রান্ত, প্রাপ্ত। আচ্ছা দেশটা কি হবে? দেশকে ত্যাগ। হ্যাঁ কি ত্যাগ করছো? দেশকে ত্যাগ, এইটা কথা বলতে বলতেই তাই ইচ্ছা করবে, দেশকে ত্যাগ, ঠিক আছে? আচ্ছা পৃষ্ঠকে প্রদর্শন, বাকিগুলো হোমওয়ার্ক, আর তো করায় লাভ নাই, বুঝাই দিছি। মাছকে ধরা, ভারকে অর্পণ, ভারার্পণ মানে হচ্ছে ভারকে অর্পণ, প্রাণকে বধ, পৃষ্ঠকে প্রদর্শন। ভেরি গুড, প্র্যাকটিস করে নাও, কারণ তোমরা এই সাবজেক্টগুলো তো প্র্যাকটিস করো না। এবার দেখো এটা কোনটা? তৃতীয়া তৎপুরুষ। আমরা এখন যাব হচ্ছে কোথায়? আমরা যাব হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। আচ্ছা তৃতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষের অপর নাম হচ্ছে করণ তৎপুরুষ। এখন তৃতীয়া তৎপুরুষে কি হবে? দ্বারা দিয়া কর্তৃক এগুলা লোপ পেয়ে যাবে, তাই তো? আচ্ছা ছায়া শীতল কি হবে? ছায়া শীতল অর্থাৎ ছায়া পড়ছে এবং ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়েছে কার জন্য? ছায়ার জন্য, তার মানে ছায়া দ্বারা শীতল, ছায়া দ্বারা শীতল। ওয়ালাইকুম আসসালাম আলিশা, আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। বাক বিতণ্ডা, এটা স্কুল কলেজে মানে কলেজে যে পরিমাণ আসে বাক, এখানে জাস্ট দাঁড়া লাগাবা, এখানে দাঁড়া লাগাবা। মন গড়া কথা, মন গড়া, গড়ে দিছে কে? মন না, মন দ্বারা গড়া। আচ্ছা মন গড়া কাহিনী, মন দ্বারা। রাজদত্ত, এটা কি হবে? রাজদত্ত, রাজা কর্তৃক দত্ত। হ্যাঁ রাজা কর্তৃক দত্ত। তারপরে ঢেকি ছাটা, ডেকি দিয়ে ছাটা। তারপরে জনকীর্ণ, জন দ্বারা কীর্ণ। আচ্ছা এই জিনিসগুলো একটু ইজি। এখন তোমাদের একটা বলে রাখি, এগুলো তো হোমওয়ার্ক করলে পারবা, কিন্তু যেটা পারবা না সেটা হচ্ছে সমস্ত পদের শেষে যদি কখনো হীন পাও, হীন, কখনো যদি শূন্য পাও, হ্যাঁ চোখ বন্ধ কইরাই এই দুইটা যদি সমস্ত পদের শেষে কখনো দেখো, সমস্ত পদের শেষে, শেষে যদি কখনো হীন শূন্য এই জিনিসগুলা পাও, তবে চিন্তা ছাড়াই তুমি তৃতীয়া তৎপুরুষ বসাই দিতে পারো। যেমন ধরো বিদ্যাহীন, জ্ঞানহীন, হ্যাঁ তুমি ধরো উদাহরণ দিলাম হচ্ছে বিদ্যাহীন, বিদ্যাহীন, তোমাকে বললাম তুমি করো হচ্ছে জ্ঞানহীন, হ্যাঁ তুমি করো হচ্ছে পুষ্পশূন্য, ওই যে পুষ্পশূন্য দিগন্তের পথে, হ্যাঁ আছে না পুষ্পশূন্য, এগুলো যদি দেখো তবে নিশ্চিন্তে এগুলো সবগুলাই তৃতীয়া তৎপুরুষ। অ্যান্সার কী লিখবা? বিদ্যা দ্বারাহীন, জ্ঞান দ্বারাহীন, জ্ঞান শূন্য বললে জ্ঞান দ্বারা শূন্য, পুষ্পশূন্য বললে পুষ্প দ্বারা শূন্য। এখন স্বর্ণমণ্ডিত, এটা কি হবে বলো তো? স্বর্ণমণ্ডিত, এটা বলো তো? কিংবা হীরকখচিত, হীরকখচিত,
আহ হ্যাঁ, এই তো পারছো। তাইলে পদদলিত কি? পদ দ্বারা দলিত, জ্ঞান শূন্য পারবা, হ্যাঁ এগুলো কিন্তু পারবা মোটামুটি। মধু দিয়ে মাখা, মেঘ দ্বারা লুপ্ত, এগুলো তো মানে আমার মনে হয় আমার না করে দিলেও হবে, আমি জাস্ট নিয়ম দেখাই দিতেছি। প্র্যাকটিসটা তোমরা এটা প্রিন্ট আউট করে নিতে পারো, বা তোমাদের তো টেস্ট পেপার আছে তাই না? টেস্ট পেপার বা গাইড তো আছে, একবার দেখে নিলেই পারবা। শ্রম লব্ধ কি হবে? শ্রম, শ্রম দ্বারা লব্ধ মানে অর্জিত। আচ্ছা এইবার কে জন্য নিমিত্তে, কে রে, কে রে, এইবারও কিন্তু কে রে চতুর্থী তৎপুরুষ, ঠিক আছে? এটাও কিন্তু কে রে চতুর্থী তৎপুরুষ। এটা অনেকটা ওই যে আমাদের সম্প্রদান কারক ছিল না, নিমিত্ত তৎপুরুষও বলা হয়, বা নিমিত্ত সমাস যেটারে বলি আমরা, কারক নিমিত্ত তৎপুরুষ বলা হয় এটাকে। আচ্ছা একটু দেখো, খেয়া ঘাট এটা কি হবে বলো তো? খেয়া ঘাট, খেয়া ঘাট, খেয়ার জন্য ঘাট, তাই তো? এখানে কিন্তু জন্য কথাটা আছে, তোমরা কিন্তু দিবা। গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি। আচ্ছা তপবনটা বলো তো, এইটা তো বারবার আসে। তপের নিমিত্তে, নিমিত্ত আর জন্য একই কথা, নিমিত্তে বন, তপ মানে হচ্ছে তপস্যা, তপস্যা করার জন্য বন। আচ্ছা এখানে কি হবে? এতিমদের জন্য খানা। খেয়াঘাট কি হবে? খেয়াঘাট, খেয়ার জন্য ঘাট। বিয়ে পাগল, এটা তো আমি, বিয়ে পাগল, আমি তো আমার নাম লিখে ফেলাইছিলাম, বিয়ের জন্য পাগল। দেবদত্ত, দেবকে দত্ত, দেবকে দত্ত, শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত। আচ্ছা হজ যাত্রা কি হবে? হজের জন্য যাত্রা, বিপ্লবের জন্য বা বিপ্লবের নিমিত্তে অভিযান, গুরুকে ভক্তি, হ্যাঁ এখানে জন্য, বাস ইজি, ভেরি ইজি। এইটা বলো তো, ও এটা পঞ্চমী। তার আগে, তার আগে তোমাদের কয়েকটা জিনিস একটু বলে দিই, একটু শর্টকাট বলে দিই। কখনো যদি যাত্রা দেখো, হ্যাঁ যাত্রা কিংবা আলয় কিংবা আগার, যাত্রা কিংবা আলয় কিংবা আগার, হ্যাঁ আগার, আগার, এগুলা যদি সমস্ত পদের শেষে পাও, সমস্ত পদের শেষে যদি কখনো দেখো এগুলা, যেমন হজ যাত্রা, ঠিক আছে, যেমন বিদ্যালয় কিংবা ব্যায়ামাগার, যদি কখনো পাও সমস্ত পদের শেষে, তবে ব্যাস বাক্যে জন্য লাগাই দিবা। বিদ্যার জন্য আলয়, হজের জন্য যাত্রা, ব্যায়ামের জন্য আগার, ঠিক আছে? আগার আর আলয় মানে হচ্ছে ঘর। তুমি একদম নিশ্চিন্তে যদি কখনো সমস্ত পদের শেষে এই জিনিস তিনটা দেখো, নিশ্চিন্তে বসায় দিবা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। কোন সমাস দিবা? চতুর্থী তৎপুরুষ। এইবার আসো পঞ্চমী। এই পঞ্চমীটাকে বলা হয় তোমার হচ্ছে অপাদান তৎপুরুষ, পঞ্চমীটাকে অপাদান তৎপুরুষও বলা হয়। যারা কারক বিভক্তি পড়ছো তারা এটা হয়তোবা জানো, এটাকে বলা হয় অপাদান তৎপুরুষ, অপাদান তৎপুরুষ। আচ্ছা এই ব্যাপারটা কিরকম কি আছে? হতে থেকে, চেয়ে,
হ্যাঁ স্বাধীন যেই বিভক্তিগুলো আছে বা যেই অনুসর্গগুলো ব্যবহার করা হয় হতে থেকেছে, আচ্ছা সেগুলো বসবে। এখন দেশ পলাতক মানে কি? দেশ থেকে ভাগছে, দেশ থেকে থেকে পলাতক, হ্যাঁ, সভা থেকে ভ্রষ্ট, বিলাত থেকে ফেরত, জন্ম থেকে অন্ধ, পথ থেকে চ্যুত, প্রাণের চেয়ে প্রিয়, প্রাণ প্রিয়, যেমন বলি না তুমি কি নতুন 2 দিন পরিচয়, তুমি তো আমার প্রাণের চেয়ে প্রিয়, তোগরে মনটা চায় একদম উষ্টা মারতে, ঠিক আছে। এখন প্রাণের চেয়ে প্রিয়, বাস্তু হতে হারা, লোকে লোক থেকে ভয় বা লোক হতে ভয়, শেষ কাহিনী খতম, পয়সা হজম। আচ্ছা আর এখানে ব্যাস বাক্যের শেষে অনেক সময় দেখবা মুক্ত, পালানো পালানো, পলাতক পলাতক, ব্যাস বাক্যের শেষে এগুলো পাবা, ঠিক আছে। যেমন মুক্ত থাকলে তুমি কি দিবা? এইগুলো থাকলে থেকে দিয়ে দিবা, একদম নিশ্চিন্তে পঞ্চমী তৎপুরুষ দিবা। ধরো জেল মুক্ত, জেল হতে বা জেল থেকে মুক্ত, আর স্কুল পলানো, স্কুল থেকে পলানো, দেশ পলাতক, দেশ থেকে পলাতক, একদম নিশ্চিন্তে এই তিনটার দিকে একটু খেয়াল রাখবা। আবার খালাসও পাবা, খালাস, এগুলা থাকলে একদম নিশ্চিন্তে তুমি এটাকে পঞ্চমী তৎপুরুষ ঢাকাই দিতে পারো। ষষ্ঠী, ষষ্ঠী তৎপুরুষ কোনগুলা? ষষ্ঠী তৎপুরুষ হচ্ছে এবার র আর এর, এটা বাদ যাবে তাই তো, এটাকে সম্বন্ধ তৎপুরুষও বলা হয়, এটাকে সম্বন্ধ তৎপুরুষ বলা হয়, সম্বন্ধ কি পুরুষ, তৎপুরুষ বলা হয়। আচ্ছা এই ব্যাপারটা এরপরে কর্মধারে পড়লে আমাদের শেষ, তো চিন্তার আর কারণ নাই, আর একটা পার্ট বাকি আছে অনলি, 12টার মধ্যেই ক্লাস শেষ হয়ে যাবে। যোগ্য রানী সন্ধান চাই বেটা, রানীর তো আগেই বিয়ে হওয়া, হ্যাঁ ভাত খাই দৈনিক, আমি সাকিব ভাই শুইনি তোরা। আচ্ছা র এবং এর এটা বাদ যাবে তাই তো, যেমন গৃহের কর্তা, গৃহের কর্তা বা কর্তি, কর্তা কর্তা, নাত জামাই মানে কি? নাত নীর জামাই তাই তো, নাত নীর জামাই, কেউ বা নাতির জামাই দিস না বেটা, নাতি তো নিজেই জামাই বেটা, নাতির জামাই মানে কি? আই হাই নাউজুবিল্লাহ, জামাই জামাই বেটা। আচ্ছা পুষ্প সৌরভ মানে কি? পুষ্পের সৌরভ, পুষ্পের সৌরভ, রাষ্ট্রের প্রতি, এটা তো সাকিব ভাই, রাষ্ট্রের প্রতি, কবির গুরু, এটাও তো আমি, কবির গুরু, কলঙ্কের রেখা, জনগণের তন্ত্র বা গণের তন্ত্র, গণতন্ত্র। আচ্ছা গল্পের প্রেমিক, ঘোড়ার ডিম, এটা কি হবে? ঘোড়ার ডিম তো ঘোড়ার ডিম, এটা অলুক তৎপুরুষ। চায়ের বাগান, ডাকের বাক্স, পাষাণের স্তূপ, প্রো পিতামহ, কি পিতামহের পিতামহ, বিশাল ব্যাপার।
জৈবনের বেগ বিয়ে না হয়ে আমাদের জৈবনের বেগটা শেষ হয়ে যেতেছে। পিতামহের পিতা, হ্যাঁ, বা দূরবর্তী পিতামহ আর কি। রাজার দ্বন্দ্ব, রাজার নীতি, পথের রাজা। রাজের পথ না কিন্তু, এটা কিন্তু পথের রাজা, পথের রাজা, এটা অনেকবার আসছে। রাজার পুত্র, রাজহংস, রাজার হংস না হংসের রাজা, কোনটা হবে? হংসের রাজা, হংসের রাজা মানে রাজহাঁস আর কি। সন্ধ্যার প্রদীপ, সুখের সময়, আর এটা এটা কিন্তু স্বাক্ষর, এটা কিন্তু স্বাক্ষর, স্বাক্ষর, স্বাক্ষর মানে কি জানো? স এর অক্ষর। বাস খাতাম, লাস্ট কি হবে দেখো, পারবা না, ইজিলি পারবা না, আমার মনে হয় তো পারবা। গুণে মুগ্ধ, গুণমুগ্ধ মানে কি? গুণে মুগ্ধ, গুণে মুগ্ধ, হ্যাঁ। অকালে বার্ধক্য, গাছে পাকা, বনে ভোজন মানে বনে যে খাওয়াটা খাই আমরা, পিকনিক বলি। যুদ্ধে বিরতি, রাতে কানা, সলিলে সমাধি, পানিতে সমাধি, এটার কথা হচ্ছে পানিতে যারা মৃত্যুবরণ করে। আচ্ছা এইবার আসো, পড়াবো হচ্ছে নয় তৎপুরুষ এবং নয় বহুব্রীহি, একত্রে পড়াবো, হ্যাঁ, নয় তৎপুরুষ এবং নয় বহুব্রীহি। মূল কথাটা হচ্ছে, যদি কোনো ব্যাস বাক্য কিংবা সমস্ত পদ শুরু হয়, মানে আর কি ব্যাস বাক্য শুরু হয় হচ্ছে না, নেই, নয় এগুলা দিয়ে, তবে সেটা নয় বা নাবোধক। এখন অক্ষত মানে কি? যে ক্ষত হয় নাই, তাই তো? তার মানে এটা হবে নয় ক্ষত, এটা হবে নয় ক্ষত, অক্ষত হয় নাই। অস্থির, অস্থিরটা কি হবে? অস্থির মানে কি? স্থির না, নয় স্থির, তাই তো? নয় স্থির, অ্যান্সারটা কি হবে? নয় স্থির, যে সে স্থির না, নয় স্থির। আচ্ছা এবার দেখো তো অমানুষ কি হবে? সে মানুষই না, নয় মানুষ বা ন মানুষ, নয় মানুষ তো হবে না, ন মানুষ, ন মানে না, ন মানুষ, সে মানুষই না, ঠিক আছে। আচ্ছা অনতি বৃহৎ মানে কি? বড় না, অনতি বৃহৎ মানে কি? যে বেশি বড় না, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? নয় অতি বৃহৎ, নয় অতি বৃহৎ, নয় অতি বৃহৎ, ইজি। অনশন কি হবে? এটা কেউ বলতে পারবা? অনশন কি হবে? ন অশন, ন অশন, অনশন, ইজি। এই অনাশ্রিত এটা অনেকবার আসছিল, মানে নয় আশ্রিত, ইজি, নয় আশ্রিত অনেকবার আসছে, নয় আশ্রিত, নয় আশ্রিত। সেইমভাবে অনাসক্ত কি? নয় আসক্ত, অনাহুত কি? নয় আহুত। আচ্ছা অনেক কি? অনেক ন এক, এক না অনেক, ন এক, এটা অনেকবার আসছে। অবিশ্বাস মানে কি বলতো? নয় বিশ্বাস, এটাও অনেকবার আসছে, ইজি কোয়েশ্চেন, নয় বিশ্বাস। তার মানে এগুলো কিসের উদাহরণ? এগুলো প্রত্যেকটাই নয় তৎপুরুষ সমাসের উদাহরণ। নির্বিঘ্ন মানে কি? নবিঘ্ন, নবিঘ্ন। আচ্ছা এই তো গেল আমাদের হচ্ছে, এগুলো তো হোমওয়ার্ক ইজিলি পারবা, যেটা পর্যাপ্ত না, নয় পর্যাপ্ত হোমওয়ার্ক।
এখন নয় বহুব্রীহিটা কি? নয় বহুব্রীহি মানে হচ্ছে এটা কিসের? আচ্ছা উপপদ, একটু পরে আসতেছি। ব্যাপারটা হচ্ছে ন বা না বোধক শব্দ থাকবে আগে, আর শেষে থাকবে যা, শেষে থাকবে যা, তবেই হচ্ছে নয় বহুব্রীহি। নয় বহুব্রীহি, ঠিক আছে, নয় বহুব্রীহি, এটাই পার্থক্য। যে আমরা দেখলাম তৎপুরুষের শেষে যে কিংবা যার থাকে না, কিন্তু কিন্তু এটার আবার যে কিংবা যার থাকে। যেমন উদাহরণস্বরূপ যদি তোমাদেরকে বলা হয়, তোমরা একটা করো, তোমরা করবা হচ্ছে, চিন্তা করো কোনটা করা করতে দেওয়া যায়। ধরো তোমাদেরকে বলা হইলো অজ্ঞান, অজ্ঞান, হ্যাঁ, অজানা, তোমাকে বলা হলো অজ্ঞান, তোমাদেরকে বললাম অজানা, অজানা, হ্যাঁ, তোমাদেরকে বললাম বেহেড, বেহেড, এগুলো একটু করো তো দেখি পারো কিনা। তোমাদেরকে বললাম ধরো অবোজ, হ্যাঁ, অবোজ, অবোজ, তোমাদেরকে বললাম অকেজ, অকেজ, তোমাদেরকে এবার অ্যান্সারগুলো দাও তো। বেহেড মানে কি? বেহেড, বে হেড জার, অর্থাৎ নাই হেড জার, বে হেড জার, হ্যাঁ। অজ্ঞান কি? যার জ্ঞান নাই, তাই তো। অজ্ঞান মানে কি? যার জ্ঞান নাই, নাই জ্ঞান জার, নাই জ্ঞান যা। তার মানে এগুলা কি? নয় বহুব্রীহি। এগুলা কোন সমাস হবে? নয় বহুব্রীহি। আচ্ছা নির্ভুল মানে কি বলো তো? নাই ভুল যার, যেটার কোনো ভুল নাই সেটা নির্ভুল। নেই বোঝ যার, অবোঝ। অকেজ কি? অকেজ নয় কাজের যা, যা কাজের না। বেপরোয়াটা কি হবে বলো তো? নেই পরোয়া যা, বে পরোয়া, যে কোনো কিছুর পরোয়া করে না, হ্যাঁ, বেপরোয়া, সে হচ্ছে বেপরোয়া, নেই পরোয়া যা। আচ্ছা বেতার কি হবে বলো তো? বেতার, বে তার, বেতার, আমরা শুনছি না রেডিও বেতার, হ্যাঁ, মানে নেই তার যার, যার কোনো তার নাই সেটাই বেতার। বে মানে তো না, বাস। এই ছিল নয় বহুব্রীহি সমাস। এবার উপপদ তৎপুরুষ না? আচ্ছা উপপদ তৎপুরুষে আমি তোমাকে বলছিলাম যে বিশেষ্য, কৃদন্তপদ, আর শেষে যেবাজার, এই পদ্ধতিটা একটু টাফ। এই পদ্ধতি আমরা মনে না করে একটু দেখো তো এখানে আমরা কি লিখতে পারি। ইন্দ্রজিৎ মানে কি? জিৎ মানে তো জয়, ইন্দ্রকে জয় করছে কে? মেঘনাদ। তার মানে আমরা দিতে পারি ইন্দ্র জয় করেছে যে, হ্যাঁ, ইন্দ্র, ইন্দ্র জয় করেছে, করেছে যে। ওকে, তাহলে টেকনিকটা কি? শেষে যে বা যা থাকবে, যে বা যার শেষে থাকবে, তার আগে একটা ভার্ব থাকবে। এই কন্ডিশন যদি অ্যাপ্রুভ হয় তবে আমাদের এটা উপপদ তৎপুরুষ। দেখো তো লাস্টে যে আছে এবং তার আগে করেছে, এটা তো একটা ভার্ব, তাই না? তার মানে এখানে এটা উপপদ তৎপুরুষ, আমরা এটাকে বলতে পারি। যেমন ধরো জাদুকর, জাদু করেছে যে, হ্যাঁ, জাদু, জাদু বানান হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, জাদু করেছে যে, দেখো সেম, শেষে যে, তার আগে একটা ভার্ব। এই এই ব্যাপারটা। পকেট মারে যে, পঙ্কে জন্মে যার, জন্মগ্রহণ তো একটা ভার্ব, তাই না? কুম্ভ করে যে, ভেরি গুড, কুম্ভকার মানে হচ্ছে কুম্ভ করে যে, কুম্ভ করে যে, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, অসাধারণ। গৃহস্থ মানে কি? গৃহে থাকে যে, গৃহে থাকা, স্টে, তাই না? গৃহে থাকে যে। বাজিকর কি হবে? বাজি করে যে। মধুকর কি হবে? মধু আহরণ করে যে। শেষ, এই তো, ইজি, ভেরি ইজি। তিমির বিদায় করে যে বা দূর করে যে।
বা বিধারণ করে যে হ্যাঁ চলে। আচ্ছা, বহুব্রীহি সমাসের অনেক টাইপ আছে, 8 থেকে 9 প্রকার বহুব্রীহি সমাস আছে এটা আমরা জানি। তো এত প্রকারভেদ তো এই টাইমে করে লাভ নেই, কারণ তোমার প্রকারভেদ লিখতে হবে না, তুমি বহুব্রীহি লিখলে নাম্বারটা পাবা। এখন বহুব্রীহি সমাস কি হয় আরেকজনকে বুঝায় যায়, তাই তো? 80-20 মানে কি? 80-তে 20-4। ঊর্ণনাভ মানে কি? কমবক্ত মানে কি? খরম্পা মানে কি? জয়ন্তী মানে কি? অল্পপ্রাণ মানে কি? একরেখ মানে কি? গ্রন্থ করে যে, গ্রন্থ করে যে, এটা কিন্তু বহুব্রীহি সমাস না, করে আছে। আচ্ছা, গ্রন্থ করে যে, এটা উপপদ তৎপুরুষ, উপপদ। আচ্ছা, 80-20 অর্থাৎ 80-তে 20 যার, ঊর্ণনাভ হচ্ছে ঊর্ণানাভিতে যার, কমবক্ত মানে কি? কমবক্ত যার, খরম্পা মানে কি? খরমের মতো পা যার, জয়ন্তী মানে কি বলতো? ব্যক্তির জন্ম উপলক্ষে যে অনুষ্ঠান। একরেখ কি হবে? একদিকে রোখ যার। তারপর কি আছে, কোনটা দেখা, চন্দ্র চূর, চন্দ্র চূড়ায় যার, দ 80-তে 20 যার, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। আশিতে বিশ যা, দেখো 80-20 পূর্বপদ 80-20, হ্যাঁ। এখন কাহিনীটা হচ্ছে, আশি বানানটা হয় নাই, আশি, আশি মানে দাঁত, বিশ মানে তো বিষ, পূর্বপদে বিষ পরপদে দাঁত, বা পূর্বপদে দাঁত পরপদে বিষ, কোনটার অর্থ প্রাধান্য পাইছে? একটারও না। কেন? 80-20 মানে সাপ, একটাও তো পাইল না, সাপকে বোঝানো হয়েছে। তো বহুব্রীহি সমাস না এমন সমাস যেই সমাসে অ্যাকচুয়ালি কোনোটাই অর্থ প্রাধান্য পায় না। আচ্ছা, তে ভাগা কী হবে বলতো? তে ভাগা 3 ভাগ যার, 10 আনন, এটা তো যা, 10 আনন যার, এটা তো তোমরা পড়ছো। নদী মাতৃক মানে কি? নদী মাতা যার। তারপর হচ্ছে নবীন বরণ, নবীন বরণটা কী হবে বলো তো? নবীনদের বরণ করা হয় যে অনুষ্ঠানে। নিরর্থক মানে কি? নিরর্থক, নেই অর্থ যার, নেই অর্থ যার, হ্যাঁ নিরর্থক মানে কি? নেই অর্থ যার, এটা নয়ও, নয়ও বহুব্রীহি, এটা নয়ও বহুব্রীহি, বহুব্রীহি। আচ্ছা, নীলকণ্ঠ যার, নীল অম্বর যার, 5 গজ আছে যার, বিপত্নিক, এটা কি হবে বলতো? বিগত পত্নী যার, যার পত্নী বিগত হয়েছে, বি মানে বিগত, পত্নী নাই আবার বিগত। বিমনা মানে কি বলতো? অন্যদিকে মন যার। বিশালক্ষী মানে কি হবে বলতো? বিশালক্ষী, ও এটা তো আছে, বিশালক্ষী মানে কি? বিমন যার, নেই মন যার, এটা না, বিমন যার, বা অন্যদিকে মন যার, বি মন যার। নবীনবরণটা ইম্পর্টেন্ট, নবীনবরণটা ইম্পর্টেন্ট, নবীনদের বরণ করা হয় যে অনুষ্ঠানে, এটা নবীনবরণ, হ্যাঁ। আর জয়ন্তী, এটা ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখো। বিশালক্ষী যে নারী, এই তো পারছো। শেষ তাহলে, এখন আসো, এখন আমরা একটু কর্মধারায় সমাসটা যাই এবং শেষ করে বিদায় নিই, হ্যাঁ। তোমরা কি রেডি কর্মধারায়ের জন্য? রেডি, আর ইউ গাইজ রেডি? কর্মধারায়টা একটু ভালো মতো বুঝতে হবে, কর্মধারায়টা একটু ভালো মতো বুঝতে হবে, একটু বসি। জ্যোতি, ওকে জ্যোতি রেডি, তাসনিম রেডি, বিনা পানিতে যার হচ্ছে বিনা পানি। আচ্ছা,
দাঁড়া দাঁড়া একটু বিশ্রাম নেই, তারপরে অ্যান্সার দে। আচ্ছা রেডি হলে তো খুবই ভালো। তার আগে একটু তোমাদেরকে একটু বলে রাখি, যখন অ্যাডমিশনে পড়বা না তখন এগুলা লাগে, যে দ্বিগু সমাস নিষ্পন্ন পদটা আসলে কোন সমাস হয়, এটা একটা বিশেষ্য পদ হয়, তারপর দ্বন্দ্ব সমাস হচ্ছে বিশেষ্য পদ হয়। কিন্তু কর্মধারায় যখন আমরা আসি তখন দেখি যে এই সমস্ত পদটা বিশেষ্য বিশেষ্য হতে পারে, বিশেষ্য বিশেষণ হতে পারে, বিশেষ্য বা বিশেষণ বিশেষণ হতে পারে, কিংবা বিশেষণ বিশেষ্যও হতে পারে। এই জিনিসগুলো এখন লাগবে না, তোমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস এবং ব্যাস বাক্য সমস্ত পদ নির্ণয় করাটা, ঠিক আছে? তো এখানে এই শিটে যা আছে অনেক আছে, এর বাইরেও পড়তে তো অবশ্যই হবে, কিন্তু এই নিয়মকানুন যদি জানো তাহলে যেটাই দেখ তোমরা পারবা। এখন কর্মধারয় সমাসে কোন পদ প্রাধান্য পায় আমরা জানি, এটা হচ্ছে পরপদটা প্রাধান্য পায়। কোন পদ? পরপদ। হ্যাঁ, পরপদ, পরপদ প্রাধান্য পায়, এই সমাসটা ইম্পর্টেন্ট। এখন যদি ইম্পর্টেন্ট হয় তাহলে কয়েকটা জিনিস যদি আমি তোমাদেরকে একটু লিখাই দিই, একটু টেকনিক মেকনিক লিখাই দিই, সেই টেকনিক মেকনিকগুলো যদি একটু লেখো হয়তো একটু হেল্প হইলে হইতে পারে আবার নাও পারে। এখন কয়েকভাবে তোমার পদটা গঠন হয়, যেমন ধরো তোমাকে যদি বলা হয় খাস জমি, এ কথা কি শুনছো? খাস জমি। এখন বলো তো খাস কোন উপসর্গ? আমি কিন্তু গতদিন করাইছি, আমি কিন্তু গতদিন করাইছি। ধরো তোমাকে বলা হলো কাঁচা মিঠা, তোমাকে বলা হলো কাঁচা মিঠা, হ্যাঁ কাঁচা মিঠা, এটা দেওয়া হলো কাঁচা মিঠা, এই জিনিসটা দেওয়া হলো। এখন কিংবা তোমাকে দেওয়া হলো হচ্ছে ধরো দাদা ভাই, তোমাকে দেওয়া হলো দাদা ভাই, কিংবা মাছ ভাজা, তোমাকে দেওয়া হলো মাছ ভাজা, কিংবা তোমাকে দেওয়া হলো দাদা ভাই, দাদা ভাই। আচ্ছা এখন আমার প্রশ্নটা ছিল যে খাস কোন উপসর্গ, খাস হচ্ছে আরবি উপসর্গ, অ্যান্সারটা দিছে হচ্ছে জাওয়াদ। এখানে একটা জিনিস খেয়াল করো, ভালো মতো খেয়াল করো, খাস কি অর্থে ব্যবহার করা হয়? স্পেশাল অর্থে, মানে যে জমিটা স্পেশাল, অর্থাৎ জমিটার স্পেশালিটিটা এটা স্পেশাল, মানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ, আর জমি মানে তো নাউন, ঠিক আছে, এটা নাউন। কাঁচা মিঠা, টেস্ট কাঁচা, কীরকম কাঁচা, সো এটা কিন্তু অ্যাডজেক্টিভ, সাথে মিঠাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ওকে। মাছ, এটা নাউন, মাছটা কেমন, মাছটা হচ্ছে ভাজা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। দাদা, দাদাটা কি, দাদাটা নাউন, ভাইটা কি, ভাইটাও নাউন। অর্থাৎ কর্মধারয় সমাসটার যেই সমস্ত পদটা হইতেছে সেই সমস্ত পদ কিন্তু অনেকভাবে হইতেছে, যেমন অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়েও হচ্ছে, হ্যাঁ যেমন অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ দিয়েও হচ্ছে, আবার দেখো নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়েও হচ্ছে, কিংবা নাউন প্লাস নাউনও হইতেছে, নাউন প্লাস নাউনও হইতেছে, হইতেছে তো। এখন একটা জিনিস খেয়াল করো যে হ্যাঁ, তাহলে তোমার কিন্তু বের করাটা অনেক ইজি হয়ে যাবে, যেটা হচ্ছে কর্মধারয় সমাস। এখন কদাচার মানে খারাপ, কদ, কদ পাইলে কু লাগাই দিবা, কদ পাইলে লাগাবা কু, কু যে আচার, কু যে আচার ইজ ইকুয়াল টু কদাচার, ঠিক আছে? মানে এখানে সাধারণ কর্মধারয়, আমরা এখন পড়তেছি ধরো সাধারণ কর্মধারয় বোঝার চেষ্টা করতেছি, তো এখানে শুধুমাত্র একটা যে যোজক কিংবা সাপেক্ষ সর্বনাম, যেমন যত ডট ডট তত, যা ডট ডট তা, যেমন যা কাঁচা তাই মিঠা, ঠিক আছে, যা কাঁচা তাই মিঠা, যা যেমন টক ঝাল, যা টক তাই ঝাল, যা কাঁচা তাই মিঠা, তো এই যা তা যত তত যেটা সেটা যিনি তিনি, যিনি কিংবা তিনি, এগুলা সাধারণ কর্মধারয়ের ক্ষেত্রে বসে। যেমন তোমাদেরকে যদি বলি তোমরা কি
রাজর্ষি এইটার ব্যাস বাক্য নির্ণয় করতে পারবা? রাজর্ষি, তোমরা কি রাজর্ষির ব্যাস বাক্য নির্ণয় করতে পারবা? রাজর্ষি পারলে করো তো। রাজর্ষি কিংবা তোমরা জজ সাহেব এটা বের করো তো। জজ সাহেব, তারপরে টক ঝাল, টক ঝাল এটা বের করো তো। আচ্ছা, এটা হচ্ছে যা টক তাই ঝাল। ওকে, আচ্ছা, যা টক তাই ঝাল, টক ঝাল। আচ্ছা, চন্দ্রবিন্দু কিন্তু নাই। রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। ওকে, যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব। ওকে, কি হইল? যিনি এবং তিনি এগুলা কিন্তু সাপেক্ষ সর্বনাম। যিনি তিনি এগুলা কিন্তু সাপেক্ষ সর্বনাম। যা তা এটা কিন্তু সাপেক্ষ সর্বনাম। যত তত এটাও কিন্তু সাপেক্ষ সর্বনাম। তো সাধারণ কর্মধারয়ে আমরা সাপেক্ষ সর্বনামের ব্যবহার দেখি, কিংবা মাঝখানে শুধুমাত্র যে যোজকটা দেখি। যেমন কু যে আচার, কৃত দাস মানে যেই দাসটা কেনা, কেনা যে দাস, কৃত যে দাস, তাই তো? কৃত যে দাস এটা হবে হচ্ছে কৃত যে দাস। গণ্য মান্য, যিনি গণ্য তিনিই মান্য। হ্যাঁ, এখানে আসবে যিনি তিনি, যিনি ডট ডট তিনি, যিনি গণ্য তিনি মান্য। নব যে পৃথিবী, এখানে শুধুমাত্র যে যোজকটা আসবে। নব যে পৃথিবী, নব যে যৌবন, যেমন আমার নতুন যৌবন। গিন্নিমা এটা কি হবে বলতো? আহ, যিনি গিন্নি, এখানে যিনি আসবে, যিনি ডট ডট তিনি আসবে। এই তো শেষ। আচ্ছা, এরপরে এই যে নীল যে পদ্ম, হ্যাঁ, ভাজা যে বেগুন, এটা কিন্তু উল্টা হবে। বেগুন যে ভাজা এটা কিন্তু হবে না, এটা হবে ভাজা যে বেগুন। হ্যাঁ, মন্দ যে ভাগ্য, মহান যে কবি, মহান যে কবি, মহান ব্যক্তি অর্থে মহান হয়, আর মহাপৃথিবী সেটা বৃহৎ অর্থে হবে। আচ্ছা, মহা যে জন, মহান যে জন, আর এটা মহা যে পৃথিবী হবে, মহা যে, যে মিঠা করা বা মিঠে করা এটা কি হবে বলতো? যা মিঠা তাই করা। লাল যে গোলাপ, লাল যে গরব, শট যে যন্ত্র, সৎ যে জন। এইবার আসো মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা কি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস হচ্ছে ওই যে আমরা পড়লাম না, যে সিংহ, সিংহ চিহ্নিত, চিহ্নিত আসন, তাই তো? আচ্ছা, এখানে মাঝখানের পদটা কোনটা? এই যে এইটাকে বলা হয় মাঝখানে যে পদটা, সেটা হচ্ছে মধ্যপদলোপী। কারণ মধ্যপদলোপী কিন্তু কর্মধারয় সমাসও আছে, মধ্যপদলোপী কিন্তু আবার বহুব্রীহি সমাসও আছে। কিন্তু বহুব্রীহি সমাসের শেষে তো যার থাকবে, আর এটা তো যার মার থাকে না, এটা লোপ পাবে। তাই মধ্যপদ লোপী, মাঝখানের পদটা লোপ পাবে, সিংহাসন। আচ্ছা, ঠিক তেমনি আয়করটা কি হবে বলতো? আয়কর, আয়কর
আয়ের ওপর জাস্ট একটা লাগাই দিবা আয়ের ওপর কর, হ্যাঁ আয়ের ওপর যে করটা দাও সেটাই কিন্তু আয় কর। আর ঈগল পাখি কি হবে বলো তো, ঈগল নামের যে পাখি, আচ্ছা গোলাপ ফুল, গোলাপ ফুল হবে গোলাপ নামক ফুল, গোলাপ গোলাপ জাস্ট এই জায়গায় নামক লাগাই দিবা গোলাপ নামক ফুল, ঠিক আছে। জ্যোৎস্না এটা কি হবে বলো তো, জ্যোৎস্না শোভিত রাত, এখানে হবে জ্যোৎস্না শোভিত রাত। সংবাদ পত্রটা কি হবে বলো তো, সংবাদ কি পত্রে কি হয়, সংবাদটা বহন হয়, সংবাদ বহনকারী মাঝখানে দিয়ে দিবা পত্র। গণতন্ত্র কি হবে বলো তো, গণতন্ত্র গণ বিষয়ক, তন্ত্র বিষয়ক, হ্যাঁ। আচ্ছা জয় সূচক পতাকা এটা দিবা হচ্ছে, জয় পতাকাটা কখন আসে আমাদের, জয় সূচক করতে আসে না, জয় সূচক পতাকা। তমাল তলা এটা কি হবে বলো তো, তমাল নামক লতা, সরি তমাল লতা নামক, নামক এগুলা মধ্যপদ। আচ্ছা ধর্ম রক্ষার্থে, ধর্মঘট কেন করি আমরা, ধর্ম রক্ষার্থে করি। পলান্ন মানে কি জানো, পল মিশ্রিত অন্ন, পল মিশ্রিত, পল মানে মাংস, তারপর পোনা মিশ্রিত পুকুর, তাই তো, মিশ্রিত তো হয় না, পোনা ভরা পুকুর। প্রাণ যাবার ভয়, প্রাণ যাবার ভয়। ফৌজদারি আদালত এটা কি হবে বলো তো, ফৌজদারি বিষয়ক, জাস্ট মাঝখানে বিষয়ক লাগাই দিবা বিষয়ক। তারপরে মমতা মিশ্রিত রস, মমতা মিশ্রিত রস। মন্ত্রী মিনিস্টার থাকলে যদি রাষ্ট্র রিলেটেড কিছু থাকে তাহলে বিষয়ক লাগাই দিলেই হয়, বিষয়ক, ঠিক আছে। আর এটা তো সিংহাসন তো বুঝোই। আর হাঁটু জল কি হবে লাস্টে, মাঝখানে জাস্ট পরিমাণ আসবে, হাঁটু পরিমাণ জল, বাস শেষ। এইবার এখানে উপমান, উপমিত আর রূপক, হ্যাঁ উপমান উপমিত এবং রূপক, এটা কিসের, এটা কি রূপক, এটা কি উপমান উপমিত, আচ্ছা এটা একটা ভুল হয়েছে, ওকে তোমাকে কয়েকটা জিনিস বুঝাই। উপমান পদ আর উপমেয় পদ, উপমান পদ আর উপমেয় পদটা আমি তোমাদেরকে একটু বুঝাই, কীরকমভাবে বুঝাবো ধরো, উপমান পদ হচ্ছে তুলনা, মানে এখানে একটু চিন্তা করো, শশ ব্যস্ত ধরি, হ্যাঁ শশকের ন্যায় ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত। আচ্ছা এখানে ব্যস্তকে তুলনা করা হয়েছে কিসের সাথে সেটা আগে একটু দেখো, ব্যস্তকে কিসের সাথে তুলনা করা হয়েছে, ব্যস্তকে তুলনা করা হয়েছে কিন্তু ধরো শোষকের সাথে, কিংবা চন্দ্রমুখ, চন্দ্রমুখ দাঁড়ো আর নতুন পেজে লিখি, চন্দ্রমুখ, ঠিক আছে দেখো এই মুখ এটাকে প্রত্যক্ষ তুলনা করা হয়েছে, প্রত্যক্ষ মানে সরাসরি, সরাসরি প্রত্যক্ষ তুলনা করা হয়েছে, কার সাথে তুলনা করা হয়েছে, চাঁদের সাথে, অর্থাৎ চাঁদ কিন্তু পরোক্ষ, পরোক্ষ মানে আমার চেহারাটা, ওই যে আমরা মাঝে মাঝে বলি না তুমি কার মতো সুন্দর, ও মাই গড তুমি তো একদম পরিমণির মতো সুন্দর, তুমি তো একদম বুবলির মতো সুন্দর, হ্যাঁ আমরা বলি না তোমরা বলো আর কি, তো এই যে এই পরিমণির সাথে তুলনা করছে কারে, ধরো তোমার প্রিয় বন্ধু বা বান্ধবীরে, ঠিক তেমনি এই জায়গায় মুখকে আমি তুলনা করছি কার সাথে, চন্দ্রের সাথে, তার মানে যাকে আমি তুলনা করতেছি, যাকে মানে যেই জিনিসটাকে আমি সরাসরি তুলনা করতেছি তাকে বলা হয় উপমেয় পদ, তাকে বলা হয় উপমেয় পদ, আর যার সাথে তুলনাটা করতেছি, যার সাথে তুলনাটা করতেছি তাকে বলা হয় উপমান পদ, উপমান পদ, উপমান পদ মানে কি, উপমান পদ মানে যার সাথে তুলনা, যার সাথে
তুলনা, হ্যাঁ তুলনা। আর উপমেয় পদ কি? যাকে তুলনা, যাকে আমরা তুলনা করতেছি, যাকে তুলনা করতেছি। এখন এটা যদি আমরা বুঝি, হ্যাঁ এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের জন্য সব কিছু ইজি হয়ে যাবে। কিরকম ইজি? আমরা উপমান কর্মধারয় সমাস যখন পড়ব, উপমান, হ্যাঁ উপমান কর্মধারয় সমাস যখন পড়ব, সেখানে একটা বাস্তব তুলনা করা হয়। বাস্তব কেমন? শশ ব্যস্ত, শশ ব্যস্ত, ব্যস্ত, শশ ব্যস্ত, হ্যাঁ মানে শোষকের ন্যায় ব্যস্ত, মানে হচ্ছে তোমার খরগোশের মতো ব্যস্ত, খুব চঞ্চল, তখন আমরা শোষক বলি। এটা কিন্তু বাস্তব, যে ও সারাক্ষণ চঞ্চল থাকে এর মতো ব্যস্ত, এটা হচ্ছে বাস্তব তুলনা। তাহলে উপমান কর্মধারয় সমাসে বাস্তব তুলনা করা হয়। কি তুলনা করা হয়? বাস্তব তুলনা করা হয়, এবং সেখানে নাউন আর অ্যাডজেক্টিভ যুক্ত একটা সমস্ত পদ দেখা যায়, নাউন এবং অ্যাডজেক্টিভ যুক্ত। যেমন ধরো তোমাদেরকে যদি বলি যে, তোমাদেরকে যদি আমি একটা উদাহরণ দিই, তুষার শুভ্র, হ্যাঁ একটা উদাহরণ দিলাম, তুষার শুভ্র। কী উদাহরণ? তুষার শুভ্র। দেখো শুভ্র মানে তো সাদা, এটা তো অ্যাডজেক্টিভ, আর তুষার মানে তো বরফটা, তাই না? এটা তো নাউন। তাহলে একটু খেয়াল করো, যেটা উপমান কর্মধারয় সমাস হয়, যেটা বাস্তব তুলনা হয়, দেখো তুষারের ন্যায় শুভ্র, এটা তো বাস্তব, বরফের ন্যায় সাদা, এটা তো বাস্তব, বাস্তব না? অবাস্তব না কিন্তু। কিন্তু এই জায়গায় দেখো চন্দ্রমুখ, এটা কি বাস্তব? চাঁদের মতো মুখ আছে, এটা তো হয় না, তাই না? আচ্ছা যদি অবাস্তব হয়, অবাস্তব হলে অবাস্তব ইজ ইকুয়াল টু উপমিত, উপমিত কর্মধারায়, আর বাস্তব হইলে উপমান কর্মধারায়। এখন আসো আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। আমি তোমাকে দুইটা পদ বুঝাইছি, সেখানে আমরা যখন উপমান করব, যেটা বাস্তব, একটু মনে রাখবা ব্যাস বাক্য লেখার টাইমে উপমান পদটা আগে লিখবা, এরপরে ন্যায় লিখবা। কি লিখবা? ন্যায় লিখবা। এরপর তুমি কি লিখবা? উপমেয় পদটা লিখবা, উপমেয় পদ তুমি লিখবা, ঠিক আছে? এরপরে তুমি উপমেয় পদটা লিখবা। এখন আমি কয়েকটা উদাহরণ দিতেছি, তোমরা উদাহরণগুলো দেখে প্র্যাকটিস করবা, উদাহরণগুলো দেখে প্র্যাকটিস করবা। যেমন ধরো তুষার, তুষার শুভ্র, হ্যাঁ তোমরা প্র্যাকটিস করবা, তুষার শীতল, এগুলো সবই বাস্তব, শীতল। তোমরা কাজল কালো, কাজল কালো, হ্যাঁ, কিংবা ভ্রমর কালো। তারপর তোমরা করবা হচ্ছে বক ধার্মিক, বক ধার্মিক, বক মানে ভণ্ড আর কি, বক ধার্মিক, এটা করবা, ঠিক আছে, বক ধার্মিক। তারপরে মিষ কালো, মিষ কালো, মিষ, মিষ কালো, তোমরা এটা করবা। দুগ্ধ ধবল, এটা আসতে পারে এবার, দুগ্ধ ধবল। আচ্ছা কিভাবে করবা? সব বাস্তব তুলনা, হ্যাঁ উপমান পদটা লিখবা। দেখো কাজলটাকে, কালোটাকে তুলনা করা হচ্ছে কাজলের সাথে, মানে কি করবা? এই দুইটার মাঝখানে ন্যায় লাগাই দিবা। কথাটা এইটাই যে দুইটার মাঝখানে তুমি ন্যায় লাগাই দিবা। কিভাবে ন্যায় লাগাবা? কাজল প্লের ন্যায় কালো, ঠিক আছে, তুষারের ন্যায়, তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শীতল, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ তো এখানে পারছো তো, তোমাদের, তোমরা তো সূত্র দেখছো, সূত্র যদি দেখে থাকো এগুলো সলভ করা তোমার, তোমাদের পক্ষে কোনো বড় ইস্যুই না, এগুলো তোমাদের পক্ষে সলভ করা কোনো বড় ইস্যু না। মাঝখানে ন্যায় লাগাবা, খালি মাঝখানে ন্যায় লাগাবা, খালি ন্যায়।
বজ্রের ন্যায় কঠোর, বজ্র কঠোর। এবার লাস্ট আজকের জন্য, সেটা হচ্ছে উপমান উপমেয়কে অভিন্ন কল্পনা করে উপমান উপমেয় পদের সাথে যেই সমাসটা হয় সেটা হচ্ছে রূপক কর্মধারায়। তার আগে তো আমার বুঝতে হবে যে আমাদের উপমিত কয়েকটার উদাহরণ, হ্যাঁ উপমিত ধরো চাঁদমুখ, পুরুষ সিংহ, এগুলো তোমরা হোমওয়ার্ক করবা। চাঁদমুখ, দাঁড়ো এটা আমি বুঝাই দিতেছি, পুরুষ সিংহ, পুরুষ সিংহ, তারপরে চাঁদমুখ, পুরুষ সিংহ, তারপরে ধরো পুরুষ সিংহ মানে তো আমি সাকিব ভাই, তারপরে ধরো ফুলকুমারী, ফুল কুমারী, তারপরে ধরো আর 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 কী হতে পারে, ফুলকুমারী, তারপর অধর পল্লব, অধর অধর পল্লব মানে পাতার মতো আর কি ঠোঁট, অধর পল্লব। আচ্ছা এখন এইটা যদি আমাদের করতে হয়, এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে উপমিত, উপমিত, এটা অবাস্তব, এটা অবাস্তব। আচ্ছা তার আগে একটা জিনিস দেখো, চাঁদ, হ্যাঁ চাঁদ, এটা কি, এটা নাউন, ওকে। আর এই যে মুখ, এটা কি ফেস, অঙ্গ, এটাও তো নাউন, দুইটাই নাউন। তাহলে উপমানে আমরা দেখছি ফার্স্টে অ্যাডজেক্টিভ থাকে, তারপরে নাউন, মানে ফার্স্টে নাউন থাকে পরে অ্যাডজেক্টিভ হয়, মানে সমস্ত পদটা। আর এখানকার সমস্ত পদ কিন্তু দুইটাই নাউন, ভালো মতো দেখো কী হবে। আমরা উপমান পদ চিনি, উপমান পদ কোনটা, উপমান পদ চাঁদ, কারণ চাঁদের সাথে তুলনা করা হয়েছে, চাঁদ। উপমিত পদ কোনটা, মুখকে তুলনা করা হয়েছে, এটা উপমিত পদ, উপমিত পদ মুখ, ঠিক আছে। একটু খেয়াল করো যে সব সময় ন্যায়টা উপমান পদের পরে হয়, ন্যায়, ন্যায় উপমান পদের পরে হবে, পরে হবে, ঠিক আছে। ব্যাপারটা কীরকম, তুমি এইটা লিখবা হচ্ছে চাঁদের ন্যায় মুখ, অথবা এটা লিখবা, অথবা মুখ চাঁদের ন্যায়, এটা লিখবা, মুখ ন্যায় চাঁদ, এটা হবে না। কোন চাঁদ তোমার মুখে তোমার ক্ষমার মতো লাগে, কোন চাঁদ, কোন চাঁদ আমার বলো। চাঁদের সাথে তোমার মুখে তুলনা করা হয়, কিন্তু তোমার মুখের সাথে চাঁদের তুলনা করা হয় না, বুঝতে পারছো তো। সবসময় উপমিত কর্মধারায় উপমান পরের পদের পরে ন্যায় বসে, হয় তুমি মুখ চাঁদের ন্যায় লেখো, এ দেখো চাঁদের পরেই কিন্তু ন্যায় আছে, অথবা চাঁদ ন্যায় মুখ বা চাঁদের ন্যায় মুখ, এটা লেখো। যেমন পুরুষ সিংহের ন্যায়, হ্যাঁ পুরুষ ন্যায় সিংহ কিন্তু হবে না, পুরুষ সিংহের ন্যায় হয় এটা লেখো, বা সিংহের ন্যায় পুরুষ এটা লেখো, সিংহের ন্যায় পুরুষ এটা লেখো, শেষ। ইয়েস নো ডাউট, তুহিন কারেক্ট। আচ্ছা এবার আসো রূপক, এইসব পড়া লাগবে না, এসব বুঝবা না। রূপক কর্মধারায় হচ্ছে সমস্ত পদে একটা দৃশ্যমান, ফার্স্টেরটা হচ্ছে অদৃশ্যমান আর এটা দৃশ্যমান, ঠিক আছে। যেমন দুইটাই নাউন হবে, নাউন প্লাস নাউন, এই নাউনটা থাকবে অদৃশ্যমান, অদৃশ্যমান ভাববাচক বা গুণবাচক বিশেষ্য, যেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, যেগুলো আমাদের ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য না, যেগুলোকে আমরা দেখতে পাই না, যেগুলোকে আমরা যেগুলোর গন্ধ নিতে পাই না, শুনতে পাই না, বলতে পারে না, টেস্ট নিতে পারি না, সেগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য না। তাহলে প্রথম নাউনটা থাকবে যেটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য না, যেগুলোকে বলি অ্যাবস্ট্রাক্ট গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। আর পরেরটা দেখা যাবে এমন নাউন, এটা দেখা যাবে, দেখা যায়, ঠিক আছে। তবে এরা রূপক কর্মধারায়, ব্যাপারটা কীরকম দেখো, ক্ষুধা দেখা যায়, যায় না, ক্ষুধা নল, ক্ষুধা রূপ অনল, অনল মানে কি আগুন নাকি। আচ্ছা এখন
এখানে কি হবে, দৃশ্যমান এবং অদৃশ্যমানের মাঝখানে রূপ কথাটা বসবে, রূপ যা শেষ। ক্ষুধা রূপ অনল, প্রাণ রূপ পাখি, প্রাণ রূপ ভ্রমরা, বিষাদ রূপ সিন্ধু, অলস রূপ তন্দ্রা, কাল রূপ সিন্ধু, জীবন রূপ নদী, দিল রূপ দরিয়া। অ্যান্সার শেষ। অ্যান্সার শেষ মানে বিষাদ মানে কষ্ট, এটা তো দেখা যায় না, সিন্ধু মানে সাগর, এটা দেখা যায়, প্রাণ দেখা যায়, দেখা যায় না, পাখি তো দেখা যায়, এই ব্যাপারটা হচ্ছে এরকম, কাল মানে সময়, এটা কি দেখা যায়, দেখা যায় না, সিন্ধু তো দেখা যায়, ব্যাপারটা হচ্ছে এমন। তো এই ছিল রূপকর্ম ধরায়, আশা করি তোমরা সব পারবা, মন মাঝি, হ্যাঁ মন মাঝি, তারপর ভবনদী, প্রেম ডোর, শোকানল, মোহনিদ্রা, বিদ্যাসাগর, জীবন প্রদীপ, হ্যাঁ তারপরে ক্রোধানল, তারপরে কালস্রোত, দেশমাতৃকা, এগুলোও হবে। ভেরি গুড অভিষেক, ভেরি গুড। তাহলে অলমোস্ট আমরা সবই শেষ করছি, অলমোস্ট আমরা, অব্যয়ভাব আছে বাকি, এটা বাকি থাকুক, প্রাদিটা শেষ করি। অব্যয়ভাবটা যেহেতু সিলেবাসে নাই, মানে তোমাদের সিলেবাসে আছে, আবার কেউ সিলেবাসে নাই এরকম ভাবো না, প্রো দিয়ে শুরু হবে, মনে রাখো প্রো দিয়ে শুরু হবে, দিয়ে শুরু হবে, ঠিক আছে? হ্যাঁ যদি প্রো দিয়ে শুরু হয়, এই যে তোমরা কী লিখবা, এই ক্যামেরা দিয়ে আমি করবো কি, দাঁড়াও ঠিক হোক, আচ্ছা রূপ লাগাবা, খালি রূপ, রূপ খালি রূপ লাগাবা, আচ্ছা প্রো দিয়ে শুরু হলে তোমরা প্রকৃষ্ট লিখবা, প্রকৃষ্ট, প্রকৃষ্ট, হ্যাঁ প্রকৃষ্ট রূপে বচন, আসসালামু আলাইকুম, প্রো দিয়ে শুরু হইলে তোমরা লিখবা প্রকৃষ্ট রূপে বচন, বচন, হ্যাঁ প্রবাদ, প্রকৃষ্ট, হ্যাঁ রূপে বাদ, প্রভাত মানে কি, প্রকৃষ্ট রূপে ভাত, সাথে এই সামনে যে প্রোটা লাগাবা না, প্রো লাগানোর পর এটা ব্র্যাকেটে দিবা, এটা ব্র্যাকেটে দিবা, ভাত এটা ব্র্যাকেটে দিবা, প্রো, পরিভ্রমণ এবং অনুতাপ, এই দুইটা একটু আলাদা, আর প্রো, হ্যাঁ এই তিন উপসর্গযুক্ত, এই তিন উপসর্গযুক্ত যদি কোনো সমস্ত পদ পাও ওইটাকে তোমরা প্রাদি সমাস দিবা। আচ্ছা যেমন পরিভ্রমণ, অনুতাপ, এই দুইটা কি হবে বলো তো, পরিমাণে চতুর্দিকে আর অনুমানে পশ্চাতে, পশ্চাতে যে তাপ আর চতুর্দিকে যে ভ্রমণ, হ্যাঁ কীভাবে লিখবা, অনু লিখবা আগে, তারপরে লিখবা পশ্চাতে, পশ্চাৎ রূপে তাপ, পশ্চাৎ রূপে তোমরা লিখবা হচ্ছে তাপ, ও পশ্চাতে যে তাপ, এখানে পরি লিখবা, মনি লিখবা না, আবার পরি লিখে এখানে লিখবা হচ্ছে চতুর্দিকে যে ভ্রমণ, ঠিক আছে না, শেষ শেষ কইরা দিই, হুদাই রেখে দিয়ে লাভ কি, এই যে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলে দেই, এখানে কি কি পাইলে তোমরা অব্যয়ভাব সমাস দিবা, হ্যাঁ
এখানে কি কি পাইলে তোমরা অব্যয়ভাব সমাস দিবা আমি তোমাদেরকে একটু বলি। অভাব পর্যন্ত সদৃশ উপ মত সমীপে অতিক্রম দ্বিরুক্ত শব্দ এগুলো যদি পাও, অভাব ধরো অভাব সমীপে, হ্যাঁ সমীপে, অভাব সমীপে, কিংবা তোমরা কখনো যদি পাও সদৃশ সদৃশ উপ, এইগুলো যদি পাও উপ অতিক্রম মত অতিক্রম অতিক্রম তারপরে মত তারপরে দ্বিরুক্ত শব্দ শব্দ তবে সেগুলো অব্যয়ভাব সমাস। হ্যাঁ আকণ্ঠ, হ্যাঁ আকণ্ঠ, এটা কি হবে আকণ্ঠ, এটা এটাই শেষ, আর নাই আর কিছু নেই। আকণ্ঠ মানে কি বলতো? আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত, ভেরি গুড। আকণ্ঠ মানে তো কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ। আমৃত্যু মানে কি? মৃত্যু পর্যন্ত। হ্যাঁ এগুলো তো ইজি। আলুনি মানে কি জানো? নুনের অভাব, লবণের অভাব। হ্যাঁ আলুনি মানে হচ্ছে লবণের অভাব, লবণের অভাব, আলুনি মানে লবণের অভাব। আচ্ছা উদ্দেল মানে কি বলতো? উদ্বেল উদ্বেল বেলাকে অতিক্রান্ত। উপজেলা মানে কি? উপজেলা, উপজেলা তো পাড়ার কথা, উপজেলা পাড়ার কথা না, জেলার মতো, জেলার সাদৃশ, জেলার সাদৃশ। যথারীতিটা আসতে পারে, হ্যাঁ যথারীতি বা বিধি যদি পাও তাহলে অতিক্রম না করে দিয়ে দিবা, যেমন রীতিকে অতিক্রম না করে, বিধিকে অতিক্রম না করে, যথা মানে অতিক্রম না করা। এটা ঢাকা ইউনিভার্সিটির কোন মনে হয় সাত কলেজ না কোন জায়গায় এবার আসছে এটা, রীতিকে অতিক্রম না করা, এটা বিধিকে অতিক্রম না করা। অতিমাত্রা কি? মাত্রাকে অতিক্রম, মাত্রাকে অতিক্রম বলি না আমরা, মাত্রা অতিক্রম। হ্যাঁ মাত্রা অতিক্রম। এখানে অতি লাগাইছিলাম, অতিযুক্ত শব্দ। আচ্ছা অতীন্দ্রিয় কি হবে বলতো? অতীন্দ্রিয় ইন্দ্রকে অতিক্রম করা। অনুরণন রণনের পশ্চাৎ, অনুরূপ মানে কি? রূপের সদৃশ। রূপের সদৃশ আদিগন্ত কি? দিগন্ত পর্যন্ত না, হ্যাঁ আমরণ কি? মৃত্যু পর্যন্ত, এই তো ভেরি ইজি, মানে মরণ পর্যন্ত। আমূল, আমূল পরিবর্তন মানে মূল পর্যন্ত। আরক্তিম এটা কি হবে? আরক্তিম ঈষৎ রক্তিম। উপকণ্ঠ কণ্ঠের সমীপে, কণ্ঠের সমীপে। এগুলা একটু বারবার প্র্যাকটিস করবা তাহলেই পারবা। উপনদী মানে কি বলতো? নদীর সদৃশ, নদীর সদৃশ, নদীর সদৃশ, ঠিক আছে নদীর সদৃশ।
উপবন মানে কি? উপবন বনের সদৃশ, এই সেম বনের সদৃশ। দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ ভিক্ষা মানে খাবার, হ্যাঁ ভিক্ষার অভাব। বলো প্রতিদান কি হবে, বলো দানের বদলে দান, হ্যাঁ দানের, এটা তো পারার কথা। দানের লিংক দেখো ইয়ের উপরে দেওয়া, আর ক্যাপশনে দেওয়া, ওই ক্যাপশনে এখনো আপলোড হয় নাই, ক্লাসটা শেষ হলে আপলোড হবে। বদলে দান, বিশ্রী মানে কি বলো তো? শ্রীয়ের অভাব, সৌন্দর্যের অভাব, যেমন সাকিব ভাই শ্রীয়ের অভাব। যথাসাধ্য কি হবে? যথাসাধ্য সাধ্যকে অতিক্রম, ওই যে যথা থাকলে অতিক্রম না করা, হ্যাঁ সাধ্যকে, সাধ্যকে অতিক্রম না করা বা না করে। যথেষ্ট সেম, ইষ্টকে অতিক্রম না করে। হর রোজ কি? রোজ রোজ। হা ভাত কি? ভাতের অভাব, হা ভাব হচ্ছে ভাতের অভাব, ভাতের অভাব। এই হর রোজ মানে রোজ রোজ। ইষ্টকে অতিক্রম না করে, যথা থাকলে অতিক্রম না করে। এখন আমি তোমাদের যে যদি কয়েকটা দিই, ধরো তোমাদেরকে দিলাম গড় মিল, তোমাদেরকে বললাম তোমরা করবা হচ্ছে গড় মিল, এটা কি হবে? কিংবা তোমাদেরকে যদি দেই আমরা, আমি দিই ফি হফতা, ফি হফ হফতা, ফি হফতা বা ফি বছর, তোমাদেরকে দিলাম হচ্ছে ফি বছর, এগুলা কি হবে বলো তো? এগুলা দিয়ে আমরা ক্লাস শেষ করি আজকে। হ্যাঁ ফি বছর। তোমাদেরকে যদি বলা হয় নিরামিষ, তোমাদেরকে বললাম হচ্ছে নিরামিষ, 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 এটা বললাম নিরামিষ। এটার ব্যাস বাক্য তোমরা কি লিখবা একটু দেখো। নিরামিষ, হ্যাঁ তোমাদেরকে দিলাম আ সমুদ্র হিমাচল, এটা দিলাম আ সমুদ্র হিমাচল, আ সমুদ্র হিমাচল, তোমাদেরকে এটা দিলাম। তোমাদেরকে দিলাম আপাদমস্তক, নাও এবার আমাদের ক্লাসটা শেষ হয়। এটা হচ্ছে গড় মিল মানে মিলের অভাব, মিলের অভাব, হ্যাঁ আচ্ছা। ফি মানে প্রতি, মানে হপ্তা হপ্তা, হপ্তা হপ্তা, আচ্ছা ফি বছর মানে বছর বছর, নিরামিষ মানে আমিষের অভাব, আমিষের অভাব, নিরামিষ। আ সমুদ্র হিমাচল এটা বলো। আজকে 5টার সময় ইবিআইতে বিদ্রোহী কবিতার প্রথম পর্বের ক্লাস, যেখানে আমরা বিদ্রোহী কবিতার ইতিহাস জানবো প্রায় 1.5 ঘন্টার ক্লাসে। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, এটা হচ্ছে সমুদ্র পর্যন্ত, আর এটা হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত। ফি হত্যা হত্যা হত্যা, এটা কি লাগছিস তুই তুহিন?
তাহলে এই ক্লাসটা যদি করে থাকো তাহলে ইনশাল্লাহ বলা যায় যে সমাস উপসর্গ নিয়ে এইচএসসির কেউ বেশি একটা প্যারা খাবে না, বেশি প্যারা খাওয়ার কথা না। এরপরে যদি আমরা একটু দেখি, আর কিছু নাই পড়ানোর, তোমাদেরকে একটু বলি যে কি কি পড়ে রাখবা। এই যে নয় তৎপুরুষ এবং নয় বহুব্রীহী, এই দুইটা একটু পড়তে হবে তোমাদেরকে। হ্যাঁ, নয় তৎপুরুষ এবং নয় বহুব্রীহী, এই দুইটা জিনিস তোমাদের একটু পড়ে রাখতে হবে। এই পার্থক্যটা তোমরা জানো পার্থক্যটা কি, আর এখানে একটু জাস্ট সুন্দর মতো দেওয়া, এছাড়া যা কিছু আছে আমি তোমাদেরকে সব দিতেছি। এই যে সমাস কাকে বলে, বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা, বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তায় যে আমরা যা পড়ছি এই ব্যাপারটাই এখানে ভালো মতো লেখা আছে, একটু পড়ে নিতে হবে তোমাদেরকে। এখানে প্রায় 70টা স্লাইড আছে, যার ভিতরে আমরা তো কি বলে আগের দিনেরটাও আছে এই জায়গায়, আগের দিনেরটা সহ আমি তোমাদেরকে দিতেছি একটু পরেই। এই যে আগের দিনেরটা সহই আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা এটা নিয়ে ফটোকপি বা প্রিন্টেড টিন্টেড কিছু করে রাখতে পারো। তো আমাকে জানাও ক্লাসটা কি ভালো লাগছে কি না, আর আমাদের নেক্সটে কী টপিক প্রয়োজন এটাও আমাকে জানাও। নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে, আমি পড়াবো হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। আমি তোমাদেরকে একটু রুটিনটা বলে দিই। রবি, শরীরটা তো আস্তে আস্তে ঠিক হইতেছে তাই একটু টাইমটা বাড়াবো আস্তে আস্তে। রবি তোমাদের পড়াচ্ছি হচ্ছে, সরি, আমি পড়াবো হচ্ছে সানডে, টিউজডে আর থার্সডে, এই তিন দিন হচ্ছে আমার দিন, এই তিন দিন আমি পড়াবো, এই তিন দিন। টাইম হচ্ছে তোমার 10 AM, ঠিক আছে। কারোর যদি কোনো আবদার থাকে যে আর কিছু লাগবে, তোমরা একটু আমাকে শর্ট করে বলো যে কোন টপিকটা, এরপরে আমি কি বানান ধরবো নাকি উচ্চারণ ধরবো নাকি কি ধরতে পারি আমি। হ্যাঁ, বানান চাও, বানানের ক্লাসটা নাকি উচ্চারণ, উচ্চারণ কোনটা ধরা বেটার তোমাদের মতে? ফার্স্ট পেপারগুলো ধরবো আগে, এইগুলো শেষ করে দিই। থ্যাংক ইউ ফরহাদ, মিলন, তুহিন, বানান, বানান, আমাদেরকে জ্যোতি বলছে বানান, কারণ আমাকে যদি বলো তবে আমি স্লাইড বানানো শুরু করে দিব, বুঝছো? কারণ আমি যদি নিজের মতো দেই আসলে এখন নিটটা তো আমার না, তোমরা যা বলবো আমি তাই পড়াবো, এইটাই তো হওয়া উচিত না? তো আমি হচ্ছে নেক্সট দিন দেখি, আরও আরেকটু কমেন্ট দেখি কার কী লাগে। বানান 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 বানান, স্লাইড বানাবো তাহলে ওভাবে, যত বানান টানা না আসে সব বানানগুলো নিব, বানানের নিয়ম পড়াবো আগে, কী ধরনের প্রশ্ন আসছে সেগুলো পড়াবো, তারপরে হচ্ছে আমরা আলোচনা আমাদের বাড়াই ফেলবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি তোমাদের থাকতে থাকতেই ক্লাসের স্লাইডটা আপলোড দিয়ে দিই, থাকতে থাকতেই আমি হচ্ছে আপলোডটা দিয়ে দিই। এটা হচ্ছে তোমার আজকে ক্লাসটা, দাঁড়াও আমি এখনই দিয়ে দিই তোমাদেরকে যাতে আর ঝামেলা টামেলা না হয়। ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস মিলায়ে, হ্যাঁ, এই স্লাইডে ফার্স্ট ক্লাস, ফার্স্ট অ্যান্ড 1 and 2 বাংলা ক্লাস, আমি দুইটা ক্লাসই একবারে করে তোমাদের আপলোড দিয়ে দিতেছি। পারিভাষিক, পারিভাষিক, পারিভাষিকের একটা সাজেশন দিতে হবে, আসলে পারিভাষিক ধরায় ধরায় পড়ায় দেওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে, টেকনিক্যাল পড়া না তো। তোমরা যদি প্রিন্ট আউট করতে চাও এটা, তবে বলবা যে এক পেজে 4টা করে দিতে, দেখা যাবে। টুইজডে আসছে টোজডে, কি একটা অবস্থা। আচ্ছা, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো,
আমি এটা আপলোড দিয়ে দেই, দেখা হইতেছে আজকে বিকালে যারা ইবিআই তে আসো ইবিআই এর বিদ্রোহী পড়তে মানে পড়াবো ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।